ঘটনাটি ঘটেছে। এটি মন্ত্রী বলেছেন যে তার সিসি ক্যামেরা দেখে মনে হয়েছে, সিসি ক্যামেরার যে ফুটেজ সেটি দেখে মনে হয়েছে এটি পরিকল্পিত হতে পারে। সে বিষয়টি তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আরও তদন্ত করে সে বিষয়টি তারা পরে জানাবেন। একই সঙ্গে যেটি বলছিলাম যে যারা মারা গিয়েছেন আজকের এই নৌ দুর্ঘটনায় ডুবে তাদেরকে 150,000 টাকা করে সরকারিভাবে দেওয়া হবে এবং এদের দাফন কাফনের জন্য দেওয়া হবে আরও 10,000 টাকা করে। এর পাশাপাশি তিনি যে বিষয়টি বলছেন যে বারবার বারবার মালিকদেরকে বলবার পরও তারা আসলে নিয়ম মানছেন না, তারা আসলে ফিটনেসবিহীন যানগুলো কেন নদী থেকে তুলছেন না, সে প্রশ্নটি কিন্তু মন্ত্রীও করেছেন। তা আমরা দেখছি মন্ত্রী কিন্তু এখনও এখানে রয়েছেন, তিনি পরিদর্শন শেষে আমরা নিশ্চয়ই আবারও যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে আমরা আবারও যাব। এখানে নিশ্চয়ই আমরা সেখানে গিয়ে যে জাহাজটি রয়েছে উদ্ধারকারী জাহাজ সে বিষয়টি যেহেতু আসতে পারবে না, যেহেতু দেশীয় পদ্ধতিতে জাহাজটি উদ্ধার করা হবে, জাহাজ না দুঃখিত লঞ্চটি উদ্ধার করা হবে, সেটি আসলে কখন থেকে শুরু করবে উদ্ধার, সেটি কি কতদিন লাগতে পারে, এটি নিয়ে কিন্তু এখন নতুন করে আসলে শঙ্কা তৈরি হয়েছে। তো আমরা যেটি বলছিলাম যে এখানে যে বিষয়টি হয়েছে, আরেকটি খবর আমি আপনাদেরকে জানিয়ে দেই, যে উদ্ধারকারী জাহাজ যে প্রত্যয় আসছিল যেটি নারায়ণগঞ্জ থেকে, সেটি শুধু যে আসতে পারছে না তাই কিন্তু নয়, সেই জাহাজটির যে উচ্চতা সেই উচ্চতা বেশি হওয়ায় কিন্তু ওই জাহাজটির যে উপরের অংশ সেটি গিয়ে সরাসরি পোস্তগোলা ব্রিজের সঙ্গে আঘাত করেছে এবং সে কারণে ব্রিজের 3 ফুট ভেঙে গিয়েছে পোস্তগোলা ব্রিজের। একই সঙ্গে যে উপরের অংশটি সেটিও কিন্তু অনেক বড় ক্ষতি হয়েছে নির্ভীক জাহাজের। অর্থাৎ শুধু যে মাত্র আসতে পারছে না তাই না, অনেক বড় ধরনের কিন্তু একটি অর্থনৈতিক ক্ষতিও হয়ে গেল এই জাহাজটির কারণে। তো এখানে যে প্রশ্নটি উঠেছে, আজকে পোস্তগোলা ব্রিজ তো অনেক পুরাতন ব্রিজ, যখন এই জাহাজগুলো করা হলো উদ্ধারকারী জাহাজ তখন কেন ওই ব্রিজগুলোর উচ্চতা বর্ষা মৌসুমে সর্বোচ্চ কত হয় সেটি কেন বিবেচনা করে এই জাহাজগুলো করা হলো না, যেহেতু এখানে কোটি কোটি টাকার বিষয় থাকে সেটি কেন করা হলো না। ঠিক একইভাবে যখন আজ উদ্ধারকারী জাহাজটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন সেই জাহাজটি এখান থেকে প্রবেশ করতে পারবে কি না, কতটুকু উচ্চতা, উঁচু বা নিচু সেটি কেন, সে বিষয়টিও কেন বিবেচনায় আনলো না। তো তো সব মিলিয়ে কিন্তু আসলে এখানে নানান প্রশ্ন হয়েছে, যদিও সংবাদ সম্মেলন কিংবা এখানে যে ব্রিফিংয়ে নৌ প্রতিমন্ত্রী বলেছেন যে এটি উদ্ধারে জাহাজের খুব বেশি প্রয়োজন নেই। তো এখন আসলে দেখা যাক কি হয়, যে আশার সঞ্চার হয়েছিল লঞ্চটি উদ্ধার, যে লঞ্চটি ডুবে গিয়েছে সেই লঞ্চটি উদ্ধারে, সেই আশা কিন্তু পুরোপুরি এখন নিরাশায় পরিণত হয়েছে। বিশেষ করে যারা হতাহত হয়েছেন, যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন কিংবা যারা ইতিমধ্যে যে 30 জনের মরদেহ পাওয়া গিয়েছে, সবার মধ্যে কিন্তু একটি সর্বশেষ যে কথাটি ছিল যে অন্তত শেষ পর্যন্ত যাতে যে লঞ্চটি ডুবে গিয়েছে সেটি উদ্ধার হয়, কিন্তু সেটি কিন্তু আপাতত হচ্ছে না। দেশীয় পদ্ধতিতে এখন কখন কবে কবে বা কখন করবে সেটি কিন্তু নিশ্চয়ই আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটি বিআইডব্লিউটিএর কিংবা নৌ পরিবহন মন্ত্রণালয় তারাই আসলে সে বিষয়টি পরবর্তীতে বলতে পারবেন। আমি আরও একটু বিষয়ে এখানে যেটি শঙ্কার বিষয়, যেহেতু এই জাহাজটি যদি একটু দূরে কোথাও গিয়ে ডুবতো তাহলেও হয়তো কিছু কিছুটা সমস্যা কম হতো, কিন্তু কিন্তু যেহেতু এই জাহাজটি একদম সদরঘাটের ঠিক সম্মুখে, একদম সদরঘাটের পেটের মধ্যে যেহেতু এই জাহাজটি ডুবেছে এবং এখানে প্রতিদিন শত শত লঞ্চ যাওয়া আসা করে, সেই এত শত শত জাহাজ যেখানে যাত্রীবাহী জাহাজ হাজার হাজার যাত্রী নিয়ে একটি জাহাজ ঢাকা ছাড়ে কিংবা ঢাকায় প্রবেশ করে, সেখানে এই জাহাজগুলো যখন এই ডুবন্ত লঞ্চের উপর দিয়ে যাবে কখন কোথায় সেটি লেগে ফুটো হয়ে যাওয়ার সংখ্যা থাকে কিংবা অন্য একটি দুর্ঘটনা হওয়ার সংখ্যা থাকে, সেটি কিন্তু একটি আরেকটি আসলে প্রশ্ন দেখা দেয় কিংবা আরেকটি সমস্যা দেখা দেয়। তো আমরা আরেকটু আপনাকে বলতে চাই যে আমরা যে জায়গাটিতে এই সমস্যাটি হয়েছে আমরা সেখানে যেতে চাই আবারও, সেখানে দেশীয় পদ্ধতিতে কীভাবে
এই যে যে লঞ্চটি ডুবে গিয়েছে সেই লঞ্চটি কিভাবে উদ্ধার করবে, উদ্ধার অভিযান কিভাবে শুরু করবে দেশীয় পদ্ধতির মাধ্যমে, সেটি নিয়েও আমরা কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করব যখন সেই কার্যক্রম শুরু হবে। একইভাবে সিসি ক্যামেরার যে ছবি, সেখানেও যেটি আসলে দেখা গিয়েছে যে ময়ূর দুই যেটি ঢাকা চাঁদপুরগামী লঞ্চ, সেই লঞ্চটি যখন ড্যাগার দিচ্ছিল ঘাট থেকে, ঠিক একই সময় কিন্তু ওই পিছন থেকে ওই লঞ্চ যাচ্ছিল। তো এখানেই কিন্তু মন্ত্রী প্রশ্নটি করেছেন যে ময়ূর দুই লঞ্চটি আসলে পরিকল্পিতভাবেই ওই লঞ্চটিকে ডুবিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে ব্যাঘাত দিল কিনা, এটি তার কাছে পরিকল্পিত মনে হয়েছে, সেটি নিয়ে তারা বিশ্লেষণ করবেন, তারা তদন্ত করবেন, তদন্ত করে নিশ্চয়ই তারা একটা পরবর্তী সিদ্ধান্তে আসবেন। তো এখন পর্যন্ত যেটি মন্ত্রীর ব্রিফিংয়ের সর্বশেষ তথ্য যে যারা নিহত হয়েছেন এই লঞ্চ দুর্ঘটনায় নদীর তলদেশে ডুবে, তাদের প্রত্যেকের পরিবারকে 150,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, একই সঙ্গে তাদের দাফন কাফনের জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এটিই কিন্তু আপাতত তার বক্তব্যের মূল কথা। এর পাশাপাশি আমরা আরও আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে উদ্ধারকারী জাহাজ যেতে আসতে পারছে না, সেহেতু তারা কিভাবে উদ্ধার করবেন, সেটি তারা বিষয়টি বলেছেন যে আপাতত এখানে যে লঞ্চটি ডুবেছে সেটি উদ্ধারে নাকি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় কিংবা নির্ভীক তাদের প্রয়োজন নেই, তারা অন্য কোনোভাবেই এটি উদ্ধার করবেন। তো সেটি কবে নাগাদ করবেন, কী করবেন, সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। একই সঙ্গে আরও যে বিষয়টি এখানে থাকে যে যেটি আমি আপনাকে বলছিলাম যে যেহেতু পোস্তগোলা ব্রিজ কিংবা বাবুবাজার ব্রিজ এইসব ব্রিজ হবার পরে এই উদ্ধারকারী জাহাজগুলো তৈরি করা হয়েছে, তাহলে যখন এই জাহাজগুলো উদ্ধার করা হলো তখন নদীর পানির উচ্চতা সর্বোচ্চ কত থাকে সেগুলো বিবেচনা করে কেন এই উদ্ধারকারী জাহাজগুলো করা হলো না, তার নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে। তার মানে যে এটি যে ব্যবহার উপযোগী করার যে একটি প্রক্রিয়া, সেখানে ঘাটতি ছিল কি না বা পরিকল্পনায় ঘাটতি ছিল কি না, তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আবার একই সঙ্গে যখন আজ সকালে নারায়ণগঞ্জ থেকে এই উদ্ধারকারী জাহাজটি রওনা দিয়েছে, নিশ্চয়ই বিআরডব্লিউটি এর যে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ কিংবা যারা এই উদ্ধারকারী জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা নিশ্চয়ই জানেন যে মুহূর্তে বুড়িগঙ্গায় পানি কতটুকু রয়েছে, সেখান থেকে ব্রিজের উচ্চতা কতটুকু, সেই উচ্চতায় জাহাজটি প্রবেশ করতে পারবে কি না, সেগুলোও তারা বিবেচনা না করেই কেন রওনা দিয়ে আসলেন সেটি একটি প্রশ্ন। এবং শুধু যে এসেই ফিরে গেলেন তা কিন্তু নয়, এই জাহাজটি কিন্তু তার কর্মক্ষমতা অনেকখানি হারিয়েছেন, কারণ আমরা যদি জানতে পেরেছি জাহাজটির ইঞ্জিন বন্ধ না করেই তারা সোজাসুজি ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং সে কারণে জাহাজটি সরাসরি গিয়ে ব্রিজের সঙ্গে জাহাজের উপরের অংশে খুব জোরালোভাবে আঘাত হানে এবং সে আঘাত হানার কারণে ব্রিজের একটি যদি আমরা জানতে পেরেছি বড় একটি অংশ ক্ষতি হয়েছে। একই সঙ্গে যে জাহাজটি উদ্ধারকারী জাহাজটি এসেছে সেই জাহাজটিরও বড় একটি অংশ উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা তা নিয়েও নতুন করে একটি প্রশ্ন দেখা দিয়েছে। তো সব মিলে কিন্তু আসলে এমন নানা প্রশ্ন, নানা সমন্বয়হীনতা, নানান বিষয় নিয়ে কিন্তু উদ্ধার অভিযানটি চলছে। তো এখন দেখা যাক কতক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলে কিংবা এই উদ্ধার অভিযান কখন সমাপ্ত ঘোষণা করা হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা এখনই কিছু বলতে পারছি না। বিআরডব্লিউটিএ কিংবা ফায়ার সার্ভিস তারা যে বিষয়টি বলেছেন যে পুরোপুরি ঘটনাটি তারা শেষ পর্যন্ত সমাধান করবার পরই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করবেন। তো এখন তাদের কথা মোটামুটি এতটুকু নিশ্চিত বলা যায় যে তাদের উদ্ধার অভিযানটি আরও দীর্ঘ সময় ধরে হয়তো চলতে পারে, অন্তত আজকের দিন তো চলবেই সেটি খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, বিশেষ করে যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদেরকে আমরা জানাতে চাই যে আজ সকাল 9টায় ঢাকা চাঁদপুর রুটের একটি বিশাল লঞ্চ ময়ূর দুই তিনতলা লঞ্চ, এই লঞ্চটি শ্যামবাজার ঘাটে বাধা অবস্থায় ছিল, সেই লঞ্চটি যখন ব্যাক করে হঠাৎ করে ব্যাক করার সময় লঞ্চটির পিছন থেকে একটি ছোট লঞ্চ অতিক্রম করছিল যেটির নাম মর্নিং বার্ড 2, সেই লঞ্চটি চাঁদপুর
আগামী বড় লঞ্চটি ময়ূর দুইয়ের ধাক্কায় ঘটনাস্থলে ডুবে যায়। এবং ডুবে যাওয়ার পরপরই সেখানে আশপাশের মানুষজন কিছু লোককে উদ্ধার করতে পেরেছেন বা কিছু লোক সাঁতরে উঠতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষই ওই লঞ্চের মধ্যে থাকায় তারা ডুবে যায়। এবং সেই লঞ্চটি আমরা যতদূর জানতে পেরেছি উদ্ধারকারী যারা সংস্থা ফায়ার সার্ভিস ডুবুরি দল, তারা বলেছেন পুরো লঞ্চটি উল্টে গিয়েছে। একই সঙ্গে তারা বলেছেন যে সেই লঞ্চে আর কোনো মরদেহ রয়েছে কি না সেটি তারা এখনই বলতে পারছেন না, তবে সেটি তারা সময়ের সঙ্গে সঙ্গে কিংবা লঞ্চটি যখন পুরোপুরি উদ্ধার হবে তখন তারা সে বিষয়টি বলতে পারবেন। এবং এখানে আরেকটি বিষয় যে এই লঞ্চটিতে কতটুকু যে উদ্ধার কিংবা ফায়ার সার্ভিসের বা যে মানুষ ডুবে গেলে যে তার যে অন্যান্য সরঞ্জাম থাকবার কথা, অর্থাৎ যেটিকে বলা হয় লাইফ জ্যাকেট বা অন্যান্য সামগ্রী থাকবার কথা, সেটি এই লঞ্চটিতে ছিল কি না সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আমি আপনাকে আরও কিছুক্ষণ আগে কয়েকটি ছোট ছোট লঞ্চ দেখিয়েছিলাম, যে লঞ্চগুলো মূলত ওই একই রুটে চলে, ঢাকা কাঠপট্টি বা ঢাকা মুন্সিগঞ্জ যেটি বলি ওই রুটে চলে। আসলে এত ছোট ছোট লঞ্চ, এই লঞ্চগুলো কীভাবে এই বড় বড় লঞ্চের মধ্যে একই রুটে চলে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। এবং এই ছোট ছোট লঞ্চগুলো বন্ধ করবার জন্য কিন্তু বারবার নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, নানা পদক্ষেপের কথা বলা হয়েছিল, কিন্তু কখনোই কিন্তু সেগুলো বাস্তবায়ন এখনও পর্যন্ত হয়নি, যে কারণে এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে। এবং মানুষ কদিন পর পরই কিন্তু এই নৌপথে জীবন দিচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, নিরীহ শত শত মানুষ। যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে BIWTA কিংবা নৌপরিবহন মন্ত্রণালয় তারা বারবারই তৃপ্তির ঢেকুর তুলে বলেন যে গত এত বছর ধরে কোনো যাত্রীবাহী লঞ্চ ডোবেনি। তারা মূলত বলতে চান যে ঢাকা বরিশাল রুটের যে বড় বড় লঞ্চগুলো সেগুলোর কথা, কিন্তু এর বাইরে যে প্রতিনিয়তই বিভিন্ন ছোট ছোট লঞ্চ ডুবে থাকে যাত্রীদের অসাবধানতার কারণে, লঞ্চের মাস্টারদের অসাবধানতার কারণে, মালিকদের মুনাফা লোভের কারণে, সে বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন গণমাধ্যম কিংবা খবরে আমরা দেখতে না পাওয়ার কারণেই কিন্তু এগুলো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বন্ধে এবং সেগুলো বন্ধ হচ্ছে না। তো এই নানান সমস্যার মধ্যেই কিন্তু চলছে। আপনি জানেন যে গত বছর খানেক আগে এই সদরঘাটের সকল যে যে লঞ্চগুলো রয়েছে সদরঘাটে, যে ছোটোখাটো বিভিন্ন লঞ্চ চলে এখানে বা নৌকা চলে ট্রলার চলে, সেগুলো বন্ধ করবার জন্য কিন্তু নানান উদ্যোগের কথা বলা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, কিন্তু মালিকদের একদিকে মালিকদের অসহযোগিতা, অন্যদিকে ইজারাদারদের অসহযোগিতা। আপনি যদি একটু আমার ক্যামেরায় দেখে থাকেন, এই যে ছোট্ট একটি ট্রলার চলছে, এই ট্রলারটি কিন্তু এই ছেড়ে এসেছে এটি খোলামোড়া ঘাট থেকে, অর্থাৎ সে বসিলারও ওপার ওখান খোলামোড়া ঘাট দেখছেন যে কী পরিমাণ যাত্রী বোঝাই করা হয়েছে। সামাজিক দূরত্ব তো আসলে বালাই নেই, পাশাপাশি এই পুরোপুরি ঝুঁকি নিয়ে এই ট্রলারটি খোলামোড়া থেকে কিন্তু পাগলা পর্যন্ত যাবে। ঠিক একইভাবে আমি আরেকটি আপনাকে ট্রলার দেখাতে চাই, এই যে আমার সামনে আরেকটি ট্রলার, আমি ঠিক নামটি পড়তে পারছি না এতটাই দূরে, এই এটিও কিন্তু দেখছেন আপনি আল্লাহর দান এক কী পরিমাণ যাত্রী বোঝাই করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো এত ছোট একটি ট্রলারে এত যাত্রী নেয়া এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা কিন্তু ছবি দেখেই খুব স্পষ্ট আসলে বোঝা যাওয়ার কথা। তো এমনই কিন্তু নানা অরাজকতা, নানা ঝুঁকি, নানা সমন্বয়হীনভাবে এইগুলো চলছে, এগুলো সে দেখবার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকে, তারা কিন্তু অনেক বেশি সচেতন এগুলো সম্পর্কে, তারা এই সমস্যাগুলো সমাধান করবার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই ট্রলারগুলোর পিছনে কিন্তু বড় বড় কিছু সিন্ডিকেট রয়েছে যারা ইজারাদার রয়েছে এবং এদের মালিক রয়েছে, যারা কিনা এখানে আশপাশের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, তাদের ছত্রছায়াতে কিন্তু এই অবৈধ নৌযানগুলো চলছে। এবং আপনি দেখছেন যে আমার সামনে যে ছোটো ছোটো ডিঙি নৌকা, আপনি যেগুলোতে যাত্রী যেগুলোতে খেয়া পারাবার করা হচ্ছে, সেই ডিঙি নৌকাগুলোও কিন্তু এখানে চলা হবে না বলে বারবার কিন্তু বলা হয়েছিল, নানা উদ্যোগের কথা বলা হয়েছিল, সেগুলোও আসলে কার্যকরও এখন পর্যন্ত হয় নাই বলেই সদরঘাটে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। এবং আমি যদি আপনাকে এখন যে বিষয়টি বলি, আমরা এখন ঠিক যেখানে আছি, ঠিক আমার ক্যামেরা যেখানে দেখছেন এখানেই কিন্তু লঞ্চ ডুবে রয়েছে, ঠিক এই পানির নিচেই লঞ্চটি ডুবে রয়েছে।
কিন্তু এই লঞ্চটি আপনি দেখতে পাচ্ছেন যে দুপাশেই কিন্তু অসংখ্য লঞ্চ, যাত্রীবাহী যে লঞ্চ, অর্থাৎ এই যাত্রীবাহী লঞ্চগুলো এখান থেকেই প্রতিনিয়ত যাওয়া আসা করবে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে কতটা ঝুঁকি নিয়ে তাদের যাওয়া আসা করতে হবে যদি এই ডুবে যাওয়া লঞ্চটি উত্তোলন করা না হয়। কিন্তু ইতিমধ্যেই বিএডব্লিউটি এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উদ্ধারকারী জাহাজ যেটি নারায়ণগঞ্জ থেকে সকালে রওনা দিয়েছিল সেটি আর এখানে আসতে পারছে না। তারা এখন দেশীয় পদ্ধতিতে, তারা বলেছে যে বিভিন্ন বালুবাহী যে বালখেট সেগুলোকে মাটি দিয়ে ভরে নানান কী কী পদ্ধতির কথা বললেন, সে তার মাধ্যমে সেটি তারা মূলত দেশীয় পদ্ধতিতে উত্তোলন করবেন। সেটি আসলে আদৌ কতটুকু কার্যকর হলো বা কবে কার্যকর হবে, কতদিন লাগবে, তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে উদ্ধার অভিযান এখানে কতটুকু আসলে কার্যকর বা নতুন, যে আমরা আপনাকে বলছিলাম যে এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 2:15 দিকে আমরা দেখেছিলাম সবশেষ একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল, একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত একজন মধ্যবয়স্ক মানুষ। এরপর কিন্তু এখন পর্যন্ত আর কোনো মরদেহ আমরা উদ্ধার করতে দেখিনি। এখন মূলত সবাই অপেক্ষায় রয়েছে যে লঞ্চটি ডুবে গিয়েছে, সেই লঞ্চটি কখন উদ্ধার করা হবে, সেই অপেক্ষায় আছে। তবে সেই অপেক্ষার আসলে অবসান কতক্ষণে হবে, কত দিনে হবে, তা নিয়ে কিন্তু বড় ধরনের একটি প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে যে কবে আসলে এটি উদ্ধার করা যাবে। তো যদিও ডুবুরির যে দল রয়েছে তারা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন, তারা তাদের ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মীরা এখানে কাজ করছেন, কোস্টগার্ডের কর্মীরা কাজ করছেন, নৌবাহিনীর কর্মীরা রয়েছেন, আর বিএডব্লিউডি কিংবা নৌবাহিনী তারা তো আছেনই। কিন্তু এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে এই যাত্রীবাহী যে লঞ্চটি ডুবে গিয়েছে ময়ূর দুইয়ের ধাক্কায়, যে লঞ্চটির নাম আপনাকে বলা হচ্ছে মর্নিং বার্ড, সেই লঞ্চটি উদ্ধার নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সেটি আসলে কখন নাগাদ উদ্ধার করা যাবে কিংবা কখন সফল হবেন তারা, তা নিয়ে কিন্তু এখন একটি বড় ধরনের প্রশ্ন এখানে দেখা দিয়েছে। যদিও কিছুক্ষণ আগে নৌ প্রতিমন্ত্রী এসে তার যে কথা কিংবা তার যেহেতু মন্ত্রণালয়ের অধীনে এই পুরো বিষয়গুলো তারা আসলে কি করবেন তিনি সেই বিষয়টি পরিদর্শন করে বলে গিয়েছেন যে যারা মারা গিয়েছেন এখন পর্যন্ত যে 30 জন পাওয়া গিয়েছে তাদেরকে সরকারের পর্যায় থেকে প্রতিটি পরিবারকে 1,50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের দাফন কাফনের জন্য আরও 10,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। দেখা যাক সেটি কবে দেওয়া হয়, আজই দেওয়া হবে নাকি কবে নাগাদ দেওয়া হবে, সে বিষয়টি নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন তাদেরকে দেওয়া হবে আমরা জানতে পারবো, সেটি আমরা আপনাদেরকে জানাবো। তাই এখনও পর্যন্ত এখানে আপনি দেখছেন, তবে এখানে কিন্তু একটি বিষয়ে অনেক কাজ এগিয়েছে, যেহেতু লঞ্চটিকে চিহ্নিত করা গিয়েছে যে লঞ্চটি কোথায় আছে এবং সেই লঞ্চটির সঙ্গে কিন্তু এখানে কয়েকটি নৌযানকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে, যাতে লঞ্চটি যদি এদিক ওদিক চলেও যায় যাতে তারাও সেই লঞ্চটির সঙ্গে সঙ্গে চিহ্নটা রাখা যায়। সেই কারণে কিন্তু লঞ্চটিকে অতি সহজেই উদ্ধার করবার কথা ছিল বা সহজে করা যেত, কিন্তু যেহেতু এখন উদ্ধার জাহাজ আর আসতে পারছে না ব্রিজের স্বল্প উচ্চতার কারণে, সেই কারণে এটি কিন্তু এখন অনেক বেশি দীর্ঘ হবে নিশ্চয়ই। তো এখন কিন্তু সেই সকাল 9টা নিশ্চয়ই বলা হচ্ছে যে প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে এই লঞ্চ ডুবির ঘটনার পর থেকে, সেই এখনো কিন্তু পুরো লঞ্চটিকে উদ্ধারের জন্য কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু সেটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ রয়েছে যেহেতু উদ্ধারকারী জাহাজটি আসতে পারছে না। আর আপনি এখানে দেখছেন ফায়ার সার্ভিস কিংবা কিছু সাধারণ মানুষ সবাই মিলেই কিন্তু মূলত উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি জাহাজ থেকে একটি বড় একটি ব্যাগ ভেসে উঠেছিল, ঠিক একইভাবে কখন আবার এই যে লঞ্চ, দুঃখিত জাহাজ নয়, লঞ্চ থেকে আবার কখন মানুষের মৃতদেহ ভেসে ওঠে কিংবা আরও কী ঘটনা ঘটে তা নিয়েও কিন্তু একটি আসলে প্রশ্ন কিংবা আসলে একটু যেটি বলা হয় যে অপ্রত্যাশিত বিষয় সেটিও কিন্তু আসলে অপেক্ষা থেকেই যায়, অপ্রত্যাশিত অপেক্ষা যেটিকে বলা হয়, কারণ কেউই চান না যে কারো মৃতদেহ ভেসে উঠুক। কিন্তু আবার এটিও কিন্তু এখানে এখন এমন বাস্তবতা গিয়ে দাঁড়িয়েছে
যদি কারো মৃতদেহ ভিতরে থেকে থাকে সেটিও আসলে যদি ভেসে উঠে সেটিও কিন্তু একটি বিষয়। তবে এখানে আরেকটি বিষয় কিন্তু আমি আপনাকে আসলে বলতে পারি, আমি তো প্রায় এখানে 4-5 ঘন্টা ধরেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, আমি কিন্তু যারা স্বজন যে নিখোঁজদের স্বজনকে কিন্তু আমি আসলে গত 2-3 ঘন্টা অন্তত দেখিনি। আমরা আগে দেখেছিলাম কয়েকজনকে বা এমনও 2-1 জনকে পেয়েছিলাম যাদের স্বজনকে তারা খুঁজে পাচ্ছেন না, তারা উঠেছেন কিন্তু তাদেরকে পাচ্ছেন না, কিন্তু সেটি কিন্তু গত 2-3 ঘন্টায় কিন্তু আমরা আর দেখিনি। তো সব মিলিয়ে আসলে এখন কেউ নিখোঁজ রয়েছেন কি না, বা যদিও ফায়ার সার্ভিসের যারা ডুবন্ত লঞ্চটির মধ্যে গিয়েছিলেন, প্রবেশ করেছিলেন যারা অক্সিজেন নিয়ে, তারাও কিন্তু নিশ্চিত করেননি যে ভিতরে আর কোনো মরদেহ আছে কি না। তারা বলেছেন থাকতেও পারে নাও থাকতে পারে, সেটি তারা নিশ্চিত নন। একইভাবে তারা কিন্তু আরেকটি বিষয়ে এখানে বলেছেন যে লঞ্চটি পুরোপুরি উল্টো হয়ে আছে, অর্থাৎ লঞ্চের যে নিচের অংশ সেটি উল্টো হয়ে উপরে রয়েছে, এবং তারা বলেছেন যে লঞ্চের যে দোতলা পাশটা থাকে সেটি মাটির মধ্যে দেবে গিয়েছে, যে লঞ্চটি ভিতরে ডুবন্ত অবস্থায় আছে। তো বুঝতেই পারছেন যে লঞ্চটি কিন্তু এখন যেহেতু বলা হচ্ছে যে একটা বড় অংশ দেবে গিয়েছে, তো সেই কারণে সেটি কিন্তু কী অবস্থা আছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা 2-1 জন ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন যারা নিচে গিয়েছেন তাদের সাথে যদি একটু আবারও কথা বলতে পারি, আমরা আগে 2-1 বার কথা বলেছিলাম তাদের সাথে, আবারও কথা বলতে পারি যে তারা এখনকার পরিস্থিতিটা কী আছে ওখানে, তাহলে হয়তো আরও একটু আপনাদেরকে বিস্তারিত জানানো যেত। কিন্তু যেহেতু এই মুহূর্তে আমাদের সাথে ঠিক এখানে ফায়ার সার্ভিসের কোনো যারা ডুবুরি দল রয়েছেন তারা আমরা এই মুহূর্তে এখানে দেখছি না, থাকলে হয়তো আমরা আপনাদেরকে নিশ্চয়ই যখন তাদেরকে আমরা এখানে 2-1 জনকে পাবো আমরা নিশ্চয়ই আপনাদেরকে আবারও সেটি তাদেরকে দেখাবো। আমরা এখানে 2-1 জন দেখছি, একটু যদি আপনাদেরকে আমরা এখানে আসলে এখানে আরেকটি বিষয় রয়েছে, যারা ডুবুরি দলের যারা সদস্য রয়েছেন তারা আমাদের সাথে 2 বার কথা বলেছেন, তবে তাদেরও আবার উচ্চ পর্যায় থেকে কথা বলার কিছু নিষেধাজ্ঞা বা নিয়ম নীতির বিষয় রয়েছে বলেও তারা অনেক সময় কথা বলতে একটু দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন। দেখছেন যে এখানেও কিন্তু এই যে আরেকটি নৌকা দেখছেন, ট্রলার দেখছেন, কি পরিমাণ যাত্রী বোঝাই করে যাচ্ছে। তো এইগুলো কিন্তু আসলে বন্ধ না হওয়া পর্যন্ত দুর্ঘটনা কতটুকু থামবে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। একই সঙ্গে আপনি দেখছেন যে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকজন ডুবুরি দলের সদস্য তিনি হয়তো এখন আবারও নিচে যাবেন, তিনি গিয়ে দেখবেন যে আর নতুন কোনো মরদেহ রয়েছে কিনা, সে তার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। আপনি দেখছেন যে নতুন নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হচ্ছে, যারা এইগুলো পরেই কিন্তু ডুবুরি দলের সদস্যরা নিচে গিয়ে থাকেন। সময় সংবাদের এই সরাসরি সম্প্রচারে ঠিক এই মুহূর্তে যেসব দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা আবারও জানাতে চাই যে আজ সকাল 9টায় সদরঘাট থেকে পূর্ব দিকে শ্যামবাজার যে ঘাটটি রয়েছে সেই ঘাটে নোঙর করে রাখা একটি জাহাজ, যেটি ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে, সেই জাহাজটি যখন নোঙর করা অবস্থায় ঘাট থেকে পিছনের দিকে ব্যাক করছিল, পিছনের দিকে আসছিল, তখনই ঠিক সেই মুহূর্তে ওই জায়গা থেকে ওই পিছন থেকে আরেকটি ছোট নৌযান যেটিতে যাত্রী বোঝাই ছিল সেই নৌযানে সেই নৌযানটিতেই মূলত বেশ প্রায় 100 মতো যাত্রী ছিলেন, তখন ওই চাঁদপুর গামী যে বড় জাহাজটি সেই জাহাজটির পিছন দিকের ধাক্কায় মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে মর্নিং বার্ড 2 নামে ছোট লঞ্চটি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই ডুবে যায়, এবং যেটি কিন্তু সিসি ক্যামেরার ছবিতে ইতিমধ্যেই দেখা গিয়েছে। যদিও এ বিষয়টি নিয়ে নৌ প্রতিমন্ত্রী দাবি করেছেন যে এটি আসলে ওই বড় জাহাজটি পরিকল্পিতভাবেই ছোট লঞ্চটিকে ডুবিয়ে দিল কিনা যাত্রী বোঝায় সেটি নিয়ে কিন্তু তিনি একটি প্রশ্ন তুলেছেন, এবং সেটি নিয়ে বলেছেন যে তারা নিশ্চয়ই তদন্ত করে এই বিষয়টি দেখবেন যে এটি পরিকল্পিত কিনা। আপনি দেখছেন যে এই একটি আসলে ঠিক আমার সামনে যে আপনি দেখছেন ছোট্ট একটি ট্রলার, এখানে কমপক্ষে আমি যদি গুনে গুনে বলি একদম কম করে হলেও এই ট্রলারটিতে 30 জনের বেশি যাত্রী রয়েছেন, একদম এটি আসলে স্বচক্ষে আমরা
আপনাকে সামনাসামনি দেখাচ্ছি। তো এই ট্রলারটিতে এত যাত্রী, পুরোপুরি যাত্রী বোঝায়, এবং এটি কিন্তু এখন যদি এখান থেকে কোনো একটি বড় লঞ্চ যায়, সেই লঞ্চের সঙ্গে কোনোভাবে যদি এটি ধাক্কা লাগে কিংবা পাশ দিয়েও যায়, লঞ্চের ঢেউতে কিন্তু এই ট্রলারটি ডুবে যেতে পারে। অথচ যে নিয়ম যে সেখানে, তাতে কিন্তু এইখানে এই ধরনের কোনো যে ট্রলার এখানে চলবার কথা নয়, তারপরও কিন্তু এই ট্রলারগুলো এখানে চলে চলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আজ সকালে যে লঞ্চটি ডুবে গিয়েছে সেটি আসলে কেমন ছিল অনেকেরই প্রশ্ন, আমরা একটু দেখাতে চাই সেই লঞ্চটি কেমন ছিল। ঠিক আমার সামনে যে লঞ্চটি আসছে আপনি এখন দেখছেন, এটি খুব ছোট্ট একটি লঞ্চ আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এই যে ছোট লঞ্চটি দেখছেন, এই লঞ্চটির মতোই লঞ্চটি ছিল যেটি কিনা আজ সকালে ডুবে গিয়েছে মর্নিং বার্ড টু। এই ছোট লঞ্চটি, এত ছোট একটি লঞ্চ আপনি দেখছেন, এই লঞ্চটির নাম হলো মতিউর রহমান শিপিং লাইন্সের একটি লঞ্চ। এটিও কিন্তু ঠিক একই রুটে চলে, ঢাকা মুন্সিগঞ্জ রুটে। তো এই লঞ্চটিও কিন্তু সকালে ঠিক এইভাবে যাচ্ছিল, তখন কিন্তু অন্য একটি বড় লঞ্চের ধাক্কায় এই লঞ্চটি ডুবে গেছে। আপনি দেখেন যে এই লঞ্চের জানালাগুলো খুবই ছোট ছোট জানালা, কিন্তু বের হওয়া, অর্থাৎ বের হওয়ার খুব তেমন কোনো যে স্বাভাবিকভাবে কিন্তু কেউ বের হতে পারবে না, তেমনই সকালে যখন এই লঞ্চটি ডুবে গিয়েছে। এই লঞ্চটির নাম প্রিন্স অফ পদ্মা। সকালে যে লঞ্চে ডুবে গিয়েছে ঠিক এমনই ছোট্ট একটি লঞ্চ ছিল, এবং লঞ্চের মধ্যে কিন্তু সবাই আটকে, ডুবে যাওয়ার পরে এই লঞ্চটি আটকে গিয়ে কিন্তু তারা সবাই মারা গিয়ে 30 জন মানুষ মারা গেলেন, এবং যেটি কিন্তু আসলে ভয়াবহ ট্র্যাজেডি একটি। এবং আমরা দেখি যে বারবারই কিন্তু এমন ঘটনা ঘটার পরেও প্রায় কিন্তু সদরঘাটে ছোট ছোট আমরা দেখি যে ডিঙ্গি নৌকা ডুবে যায় যেগুলোতে মূলত যাত্রী পারাপার করা হয়। আমরা দেখি যে ছোটো ছোটো ট্রলার ডুবে যায় যেগুলোতে পাগলা, যে ট্রলারগুলো সদরঘাট পাগলা, সদরঘাট খোলামরা, সদরঘাট নারায়ণগঞ্জ এইসব রুটে চলাচল করে, সেগুলো কিন্তু এমন চোখের সামনে এই ধরনের অনিয়ম, এ ধরনের যে যাত্রী বোঝাই করে এক একটি লঞ্চ, এক একটি ট্রলার চলবার পরেও যখন এগুলো বন্ধ করা না হয়, তখনই কিন্তু আসলে প্রশ্ন ওঠে যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা আসলে কতটুকু এগুলো বন্ধ করবার জন্য সচেষ্ট। তবে আমরা যতটুকু দেখেছি যে এখানকার যারা ঢাকা নদী বন্দর রয়েছে, যারা এগুলোর দায়িত্বে রয়েছে, তারা কিন্তু এগুলো বন্ধ করবার জন্য নানান পদক্ষেপ বিভিন্ন সময় আসলে নিয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে গত বছর মাঝামাঝি সময়ে এই সব ধরনের এই যে এলোমেলোভাবে যে খেয়া নৌকাগুলো চলে সেগুলো কিন্তু আমরা দেখেছি বন্ধ করতে। আমরা আরেকজন এখানে পেয়েছি যিনি মূলত এখানে এই লঞ্চ উদ্ধারে কাজ করছেন, আমরা একটু কথা বলতে চাই তার সঙ্গে, যিনি কিছুক্ষণ আগেও তারা এই নদীর নিচে নেমেছিলেন। আপনারা আসলে একটু জানতে চাই, আপনারা সর্বশেষ যখন নেমেছেন কি দেখেছেন, লঞ্চের অবস্থান কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং সেখানে আপনারা ভিতরে কোনো মরদেহ দেখেছেন কিনা? লঞ্চটা এখন উপরতলি আছে, কথা বুঝছেন, তলিটা উপর দিকে আছে, আমরা যতক্ষণ পারছি এটা ভিতরে ঢুকে আমরা এটা ই করা লোকজন বার করছে, এবং তো 30টা পাওয়া গেছে। এখন অবশ্যই দুই একজন থাকতে পারে, যেমন ইঞ্জিন রুম আছে বা সারেং আছে, এরা অবশ্যই থাকতে পারে, ওই জায়গায় আমরা থাকতে পারতাছি না। এখন আমরা অন্য পদ্ধতিতে এটা চেষ্টা করছিলাম, বিআইডব্লিউটি জাহাজ আনতে চাইছিলাম, জাহাজ ব্রিজে বাজিয়ে গেছে, এখন এয়ার লিফটিং ব্যাগ আনছি, এয়ার লিফটিং ব্যাগ দিয়ে আমরা চেষ্টা করবো এটা উত্তোলন করার জন্য, করে কিনারে চাপাইতে, চাপানোর পরে এরপর আমরা দেখবো এটা ভিতরে কিরম পড়ে। কি মনে হয় সেটা উত্তোলন করতে কতদিন লাগতে পারে? কতদিন? আজকের দিনের ভিতরে ইনশাল্লাহ কভার করার সম্ভাবনা আছে, আল্লাহ দিলে আর কি। একটু বলুন কি পদ্ধতিতে উঠাবেন এটা? লিফটিং এয়ার ব্যাগ, আর হাওয়ার ব্যাগ আছে, আমরা নিচে ফিটিং করে উপর থেকে আমরা হাওয়া দেবো, দিয়া এক একটা 6 টন আছে, 12 টন আছে, এরকম লিফটিং ব্যাগগুলো আমরা আপনি নিজে কোন মরদেহ তুলে নিয়ে এসেছেন কিনা? আসলে আমাদের বাংলাদেশে যে পানির বেশিরভাগ পানি গোলা, এখানে দেখা যায় না, অন্ধকার, হাতে পায়ে যখন বাজে তখনই আমরা ওই লাশগুলো তুলতে পারি। আমি এই পর্যন্ত 3টি লাশ উদ্ধার করছি। আমি এই লাশটাও কিছুক্ষণ আগে পানিতে ডুব দিয়ে উঠলাম, এখন
যে নিজের অবস্থাটা লঞ্চটা উল্টে গেছে আর যে তলাটা আছে উপরে কেবিনের ভিতরে এবং লঞ্চের যে নিচতলা নিচে এটা আমি ভিতরে ঢুকে সার্চিং করছি আমার হাতে বাজে নাই আমরা থাকতে পারে দু একটা সিপ আছে ভাই হয়তো আমার লঞ্চের সিপ নিচে চামা থাকতে পারে এটা লঞ্চ তুললে যাই করা আছে সবগুলো উঠে যাবে লঞ্চ কি এক জায়গায় আছে নাকি স্রোতে ভেসে যাচ্ছে না লঞ্চ একই জায়গা আছে লঞ্চটা কিছু ডেবে গেছে আর কি মনে করছেন যেখানে সারেং ছিল আপনাকে আপনাকে সেই রুমটাতে যেতে পেরেছিলেন সেখানে কি অবস্থা সারেং আমি আমি ঢুকছি আমরা যে কেবিন গুলো চেক করছি আর আপনার নিচতলা চেক করছি কি দেখলেন দেখার মতো কিছু নেই অ্যাঙ্গেল গুলো মানে ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আছে মানে লঞ্চটা মোটামুটি এলুদ পাথারি ভাবে আছে এখন ওই লাশ যেটা পাচ্ছে সেটা সেটা নিয়ে আসছি এখন যে পদ্ধতি আপনারা বলছেন এটি আসলে কতটুকু সম্ভব এই লঞ্চ উঠানো এইটা দেওয়া সম্ভব এই কাজটা মূলত করাছে যে আপনাদের এই বিআরডব্লিউটি ডুবুর যারা আছে এরা এই বেশ কাজটা বেশি করে আমরাও সাথে আছি তবে এয়ারলিফ্ট ব্যাগ ওই চারদিকে চারটা ফিটিং করবো ফিটিং করার পরে নিচ থেকে হাওয়া দিব এবং তারপর লঞ্চটা বাঁধা হবে ওয়ার দিয়ে বাঁধা হবে বাঁধার পরে ওই হাওয়ায় এই লঞ্চটা উপরে তুলে নিয়ে আসবো আর কি সেটি পুরো প্রক্রিয়াটি হতে কত সময় লাগতে পারে বলে আপনাদের ধারণা যেটা আপনারা ঠিক বলতে পারতেছেন না সময়টা হয়তো আজকে ওই রাতের মধ্যে শেষ হতে পারে কিংবা শেষ এই প্রক্রিয়া কি আপনারা আগে কখনো কোনো লঞ্চ তুলেছেন হ্যাঁ তুলেছি আপনাকে ধন্যবাদ তো যেটি তারা বলছিলেন যে এখানে মূলত কয়েকটি যে অনেকটা বাষ্প বা যে অক্সিজেন এই টাইপের আসলে কিছু একটা দিয়ে লঞ্চটির আসলে চারদিক দিয়ে বেঁধে সেটিকে হয়তো নিচ দিক দিয়ে সেটিকে আসলে প্রেশার দেওয়া হবে চাপ দেওয়া হবে যাতে লঞ্চটি উপরের দিকে ভেসে যায় তো ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের যে ভাষ্য তাতে আমরা যতটুকু বুঝলাম যে এই কাজটি মূলত বিএডব্লিউটির যারা ডুবুরি দল তারা এই কাজটি মূলত করবেন তবে সেই কাজটি আসলে কতটুকু সময় লাগতে পারে সেটি নিয়ে তারা নিশ্চিত কিছু বলেননি আপনি দেখছেন যে আরেকজন ফায়ার সার্ভিসের কর্মী তিনিও এই মুহূর্তে নিচ থেকে লঞ্চের মধ্যে খোঁজাখুঁজি করে উপরে উঠে এসেছেন এবং আমরা তার হাতেও কিন্তু কোনো মরদেহ বা কাউকে দেখছি না অর্থাৎ নতুন করে আর কোনো মরদেহ তিনিও পাননি এটি কিন্তু নিশ্চিত আরেকটি কথা যেটি বলছিলেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা যে লঞ্চের যেখানে সারেং থাকেন সেই সারেং যেখানে থাকেন সেই জায়গাটিতে তারা আসলে খুব ভালোভাবে যেতে পারেননি কারণ সারেং যেখানে থাকে যারা লঞ্চে যাতায়াত করে থাকেন তারা নিশ্চয়ই বুঝবেন এই ছোটো ছোটো লঞ্চগুলোতে ওই জায়গাটি খুবই সরু একটি জায়গা তো সেখানে আসলে এই ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে যেহেতু বড় বড় অক্সিজেন সিলিন্ডার থাকে আরও বেশ কিছু সরঞ্জাম থাকে তো সেগুলো নিয়ে তারা সেখানে আসলে প্রবেশ করতে পারেননি বলে আমাদের কাছে দাবি করেছেন তারা যেটি বললেন যে লঞ্চের উপরের অংশগুলো অনেকটা ভেঙে গিয়েছে এর দ্বারা কিন্তু একটি বিষয় স্পষ্ট বোঝা যায় যে লঞ্চটি অনেকটা ভঙ্গুর অবস্থায় ছিল সেটি কিন্তু তার এই কথায় আসলে অনেকটাই বোঝা যায় যেটি আমরা বারবারই বলা হচ্ছিল যে এ ধরনের ফিটনেসবিহীন কিংবা ভঙ্গুর অবস্থার লঞ্চ কীভাবে এত বড় একটি নৌ রুটে চলাচল করে এত বড় বড় লঞ্চের সঙ্গে সে প্রশ্নটি কিন্তু বারবার উঠছে কিন্তু সেই প্রশ্নের জবাব কখনো খোঁজা হয়েছে কি না কিংবা সেই প্রশ্নটির জবাব খুঁজে সমাধান হয়েছে কি না এটি নিয়েই কিন্তু সাধারণ মানুষের মনে আক্ষেপ বা যারা আজ মারা গেলেন যারা এই জীবনাবসান হলো আজকের এই যাদের শরীর সমাধি ঘটলো এই বুড়িগঙ্গায় তাদের স্বজনদের কিন্তু বারবার ঘুরে ফিরে তারা সেই কথাটাই বলছেন তা আমরা যেটি জেনেছি যে এই সবার মরদেহ মিডফোর্ড হাসপাতালে রয়েছে এবং আপনারা সেখান থেকেও আমাদের সহকর্মী বেলায়েত বারবারই খবর জানিয়েছেন আপনাদেরকে আপনারা নিশ্চয়ই সেই খবরগুলো জেনেছেন তো এখনও পর্যন্ত এখানে আমরা যে বিষয়টি দেখছি ঘুরে ফিরে বারবার যে ফায়ার সার্ভিস এবং বিআরডব্লিউটির যারা উদ্ধারকারী ডুবুরি দল তারা মূলত এই কাজটি করছেন এই যে দুটি নৌযানের মাঝখানে যে দড়ি দেখা যাচ্ছে আপনি নিশ্চয়ই দেখছেন দড়ি এই দড়ি দিয়েই মূলত লঞ্চটিকে চিহ্নিত করে রাখা হয়েছে অর্থাৎ এই দড়ির সঙ্গে যে ডুবে যাওয়া লঞ্চটি মর্নিং বা টু সেই লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে যখন যাতে এই লঞ্চটি কোনোভাবেই আর তাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে না যায় যদি এবং এখানে কিন্তু আরেকটি বিষয় ইতিবাচক যেটি ডুবুরিরা আমাদেরকে কিছুক্ষণ আগে বললেন যে বুড়িগঙ্গা যেহেতু একটি আসলে মরা নদী বলা হয় এখানে জোয়ার ভাটা তেমন একটা হয় না শুধুমাত্র বর্ষা মৌসুম হওয়ার কারণেই এতটা পানি বেড়ে যায় বেড়ে গিয়েছে এখন তো যেহেতু খুব বেশি জোয়ার ভাটার এখানে অতটা প্রেশার থাকে না অতটা চাপ থাকে না সে কারণে কিন্তু
এই লঞ্চটি যেটি ডুবে গিয়েছে এখানে রয়েছে মর্নিং বার্ড টু, সেই লঞ্চটি এদিক ওদিক ভেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কম রয়েছে সেটি কিন্তু তারা বলে গেলেন, এবং সেটি কিন্তু একটি ইতিবাচক ব্যাপার। তো এখন মূলত দেখবার বিষয় যে এই লঞ্চটি উদ্ধার অভিযানে কখন এই দেশীয় পদ্ধতি শুরু করবে বিআরডব্লিউটির ডুবুরি দল, এবং সেটিই মূলত এখন সবার অপেক্ষাটা সেখানেই রয়েছে। সেটি নিশ্চয়ই যখন শুরু হবে সেই প্রক্রিয়াটা আমরা অবশ্য কিছু কিছু দেখেছি এখানে, কিছু কিছু বড় বড় সিলিন্ডার টাইপের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, হয়তো সেগুলোই যেটি তারা বললেন যে লঞ্চটি ডুবে আছে, ডুবন্ত লঞ্চটির চারপাশ দিয়ে কিছু একটা প্রেশার দেওয়া হবে যেটি তারা বলছিলেন, সেটি হয়তো সিলিন্ডার গ্যাস বা কোনো রাসায়নিক কোনো দাহ্য কোনো কিছুর মাধ্যমে সেটি হতে পারে, সেটি চারপাশ দিয়ে বেঁধে সেটি নিচ দিয়ে হয়তো প্রেশার দিলে তখন লঞ্চটি নিচ দিক দিয়ে উপরে উঠতে পারেন। আপাতত সেই দেশীয় পদ্ধতির উপর ভরসা করেই অনেকটা এখানে বলা যায় যে অন্য ধরনের সব উদ্ধার তৎপরতা এখন মোটামুটি বন্ধ ঠিক বলা যাবে না, একটু স্তিমিত অবস্থায় রয়েছে। তো সেই কাজগুলো কখন করা হবে আমরা নিশ্চয়ই সেটি আপনাকে দেখাবো, এবং যদিও সকাল থেকে যেহেতু আজকে আবহাওয়া ভালো সে কারণে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত কোনো বিঘ্নিত ঘটেনি, যদি আবহাওয়া বা আবার খারাপের দিকে যায় সেখানেও কিন্তু একটি আবার নতুন করে সমস্যা বা উদ্ধার অভিযানে বিঘ্নিত ঘটতে পারে। তো এখন দেখা যাক কী ঘটে। তবে একটি শঙ্কার কথা কিন্তু অনেকেই বলছেন, যারা এই যাদের স্বজনরা এর আগেও বিভিন্নভাবে লঞ্চ দুর্ঘটনায় হতাহত হয়েছেন, যে এই লঞ্চগুলো যখন ডুবে যায় সেই লঞ্চগুলো কতটুকু আসলে উদ্ধার করা হবে বা উঠানো যাবে সেটি নিয়ে কিন্তু সকালে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, এবং সেই শঙ্কাটা কিন্তু আসলে অনেকটা সত্যের দিকে গেল এই উদ্ধারকারী জাহাজটি আসতে না পারার মধ্য দিয়ে। তো এখন দেখা যাক, আমরা দেখছি এখানে এই কত বেশ বড় বড় কিছু, এগুলো আমি আপনাকে কী বলবো, ঠিক অনেকটা এগুলো বলা হবে যে মানে ভিতরে হাওয়া দিয়ে বেলুনের মতো, ঠিক বেলুন না, অনেক মোটা কোনো বস্তু দিয়ে, খুব মোটা বস্তু দিয়ে এই বেলুনগুলো, এই যে আপনি দেখছেন কমলা রঙের যে ঠিক আমার সামনের নৌকাটায়, এগুলো যদি একটু আমি আপনাকে দেখাই সম্ভবত আমি যতটুকু এখান থেকে আপনাদের বোঝাতে পারবো, হ্যাঁ এই যে অংশগুলো দেখছেন ক্যামেরায় এগুলোকেই সম্ভবত হাওয়া দিয়ে ফুলানো হবে, বড় বড় বেশ বস্তু দেখতে অনেকটা বেলুনের মতো হবে এটি ফুলানোর পরে, এবং এটি মনে হয় অনেক বেশি টেকসই কিংবা শক্তিশালী হবে। এবং ধারণা করা হচ্ছে এই বেলুন জাতীয় জিনিসগুলোই হয়তো চারপাশ দিয়ে চারটা বাঁধা হবে, দড়ি দিয়ে এগুলো ফুলিয়ে বেঁধে এই লঞ্চটির চারপাশ দিয়ে যখন বাধা হবে তখন নিচ দিক দিয়ে অন্য একটি কোনো বস্তু দিয়ে লঞ্চটিকে নিচ থেকে যখন প্রেশার দেওয়া হবে কিংবা চাপ দেওয়া হবে, তখন যেহেতু উপর থেকে এই বেলুন জাতীয় জিনিসগুলো থাকবে এগুলোর টানে হয়তো লঞ্চটি উপরের দিকে উঠে আসতে পারে, এমন একটি ব্যবস্থাই হলো দেশীয় পদ্ধতি যেটি বিআরডব্লিউটির ডুবুরি দল করবেন বলে এখন পর্যন্ত কিন্তু ধারণা করা হচ্ছে। তো সেই কাজটি কখন নাগাদ শুরু হবে আমরা দেখছি, যে এখানে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এই বস্তুগুলো, এগুলো নিশ্চয়ই এখানে হাওয়া দিয়ে এগুলোকে আগে ফুলাতে হবে, এবং সেই হাওয়া দেওয়ার মেশিনও নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা না হলে নিশ্চয়ই নিয়ে আসা হবে, সেগুলো হাওয়া দিয়ে ফুলানোর পরেই নিশ্চয়ই এই কাজগুলো করা হবে। তা আপনারা দেখছেন যে সেই কাজগুলো কিন্তু এখন এখানে করা হচ্ছে, সেগুলো করছেন। তো এখন কখন নাগাদ সেই কাজটি শুরু হবে আমরা সেটি এখনই বলতে পারছি না। আমি সময় সংবাদে যারা এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছেন আমরা একটু তাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আপনার মাধ্যমে জানাতে চাই যে আজকের ঘটনাটি মূলত আজ সকাল 9টায় সদরঘাট থেকে পূর্ব দিকে লালকুঠি ঘাটের পরে শ্যামবাজার ঘাট বলা হয় সেই ঘাটে নোঙর করা ঢাকা চাঁদপুরগামী একটি লঞ্চ ময়ূর, সেই ময়ূর লঞ্চটি শ্যামবাজার ঘাট থেকে তারা পিছনের দিকে আসছিল হয়তো অন্য কোনো দিকে যাবার জন্য, তখন ঠিক একই সময়ে ওই স্থান থেকে ওই ময়ূর দুই লঞ্চের পিছন থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী একটি ছোট্ট দোতলা লঞ্চ সেই লঞ্চটি অতিক্রম করছিল, তখন সেই লঞ্চটির অর্থাৎ ঢাকা চাঁদপুর রুটের যে ময়ূর বড় লঞ্চটি তিনতলার লঞ্চ
সেই লঞ্চটির ধাক্কায় ছোট দোতলা লঞ্চটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে লঞ্চটিতে প্রায় বলা হয় যে 100 মতো যাত্রী ছিলেন। যারা উপরে ছিলেন লঞ্চটির ছাদে ছিলেন তারা ছাত্রে কিংবা আশপাশের নৌকায় উঠে তারা লঞ্চে করে আশপাশে উঠে তারা জীবনে বাঁচতে পেরেছেন। তবে যারা লঞ্চের মধ্যে ছিলেন কিংবা লঞ্চের ভিতর দিকে ছিলেন কিংবা নিচতলায় ছিলেন কিংবা কেবিনে ছিলেন তারা কিন্তু বের হতে পারেননি এবং ইতিমধ্যেই তাদের মধ্যে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তা আমি সেটি আবারও দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই হাওয়া দেওয়া হচ্ছে যে বস্তুগুলোর কথা বলছিলাম সেই মেশিন সেই বস্তুগুলোকে হাওয়া দিয়ে ফুলানো হবে। সেই কাজগুলো শুরু হচ্ছে ধীরে ধীরে। এই কাজগুলো মূলত ফায়ার সার্ভিস কিংবা BIWTA সবাই সমন্বিতভাবে একসঙ্গে এই কাজগুলো তারা করবেন। তবে সেটি কিন্তু নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যেহেতু আপনি দেখছেন যে এখনও ফুলানোর কাজই মাত্র শুরু হচ্ছে তো নিশ্চয়ই এগুলো ফুলাতে সময় লাগবে কিংবা এগুলো ফুলানোর পরে নির্দিষ্ট জায়গায় বসাতে আবার সেটার সঙ্গে নিশ্চয়ই যে লঞ্চটি ডুবে আছে সেই লঞ্চটির সঙ্গে বাধাই করতে অনেকগুলো আসলে ব্যাপার রয়েছে। সবগুলো ব্যাপার শেষ করে কখন চূড়ান্তভাবে লঞ্চটি উঠানোর কাজ শুরু হবে সেটি কিন্তু আমরা এখনই বলতে পারছি না। নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে আমরা যখন আপনাদেরকে দেখবো যে কাজ শুরু হয়েছে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আপনি দেখেন এই যে আমার সামনে থেকে লঞ্চ যাচ্ছে একটি তিনতলা লঞ্চ প্রিন্স রাসেল প্লাস, এটিও একটি ঢাকা চাঁদপুর রুটের লঞ্চ। এই লঞ্চ যখন অন্য একটি ছোট্ট ডিঙ্গি নৌকা কিংবা ছোট্ট একটি ট্রলারকে ধাক্কা দেয় সেটি কিন্তু আর কোনোভাবেই টিকে থাকার কথা নয় এবং আজ সকালে কিন্তু এখানে সেটিই ঘটেছে। তা আমরা সেটি কিন্তু আপনাকে এখন দেখাচ্ছি। তা আপনি দেখছেন যে এখনও পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলছে। আমরা যে এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরাও এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি জাহাজে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বা এই যে দেখছেন ঢাকা চাঁদপুর আরেকটি লঞ্চ ইতিমধ্যে সদরঘাট ছেড়ে এসছে। কত বড় একটি লঞ্চ, তিনতলা লঞ্চ। এই লঞ্চের পাশাপাশি যখন ছোট্ট একটি ডিঙ্গি নৌকা কিংবা ছোট্ট একটি ট্রলার এখান থেকে যাতায়াত করে সেটি তো আসলে স্পর্শ বা ধাক্কা লাগার দরকার নেই। ছোট্ট নৌকা কিন্তু এটির যে ঢেউ সেই ঢেউর তোরেই অনেক সময় ডুবে যায় এবং সেটিই কিন্তু বন্ধ করবার জন্য বারবারই উদ্যোগ নেওয়া হয়েছিল যে এখান থেকে এই ছোট ছোট নৌকাগুলো চলা বন্ধ করা কিংবা এই ছোট ছোট নৌকাগুলোকে কীভাবে একটি নিয়মের আওতায় এনে এই লঞ্চগুলো যেখান থেকে চলাচল করে না অর্থাৎ লঞ্চগুলো যেখান থেকে ছাড়ে না বা ভেড়ে না অন্য এলাকায় থেকে চালানোর ব্যবস্থা করা যায় সেটিও কিন্তু বারবার তারা বলেছেন সেই উদ্যোগটি নেবেন কিন্তু সেই উদ্যোগটি কিন্তু এখনও পর্যন্ত নিয়েছেন বাস্তবায়ন কিন্তু হয়নি। আমরা দেখেছি বারবার নিয়েছে সেই উদ্যোগটি সেটি বাস্তবায়ন কিন্তু হয়নি। এসব নানা কারণেই কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি যে আজকের এই ঘটনা এবং এই ঘটনা ইতিমধ্যেই 30 জনের আমরা দেখেছি যে আজ মরদেহ তোলা হয়েছে। আমরা একটু এদিকে দেখাতে চাই ধীরে ধীরে। সম্ভবত যে লঞ্চটি তোলার জন্য ইতিমধ্যেই নিচে যে অক্সিজেনের পাইপ নিচে ফেলানো হচ্ছে এক পাশ দিয়ে দড়ি আর এক পাশ দিয়ে এই যে হলুদ যে আমরা পাইপটি দেখছি যেটি পানির মধ্যে যাচ্ছে সম্ভবত এটি দিয়েই অক্সিজেন ভিতরে প্রবেশ করানো হবে বা এটির সঙ্গে আরও কোনো বস্তু জুড়ে দেওয়া হবে যার মাধ্যমে হয়তো লঞ্চটি নিচ থেকে আস্তে আস্তে উপরে ভেসে উঠতে পারে এমন একটি প্রক্রিয়া এখানে ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। বা যেটি BIWTA-র দুঃখিত ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল যেটি তারা কিছুক্ষণ আগে আমাদেরকে সরাসরি জানালেন সেটির জন্যই হয়তো বা আমরা দেখছেন যে দড়ি এবং পাইপগুলো নিচের দিকে ইতিমধ্যে ছাড়া হয়েছে যেটি নিচের দিকে যাচ্ছে। এর সঙ্গেই যে আপনি দেখছেন যে হলুদ রঙের যে পলিথিন জাতীয় একটি বস্তু দেখছেন এটি হয়তো ফুলে একটি বড় বেলুনের মতো হবে এবং পরে এটির টানে কিংবা নিচ থেকে অন্য কোনো কিছুর চাপ দিয়ে হয়তো লঞ্চটি ভেসে উঠবে এমনই একটি প্রক্রিয়া নিয়ে কিন্তু এখন ডুবুরির আগাচ্ছে লঞ্চটি উঠানোর জন্য। আপনি জানেন যে ইতিমধ্যেই সকালে যখন দুর্ঘটনা হয় ওই সময়েই সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে BIWTA-র যুদ্ধের কারে জাহাজ সে জাহাজটি রওনা দিয়েছিল
কিন্তু দুঃখজনক হলেও সত্য জাহাজটির যে উচ্চতা সেই উচ্চতা এখানে আসতে পারেনি, না আসতে পারার কারণেই আপনি দেখেছেন যে আমরা যদি একটু দেখাই, আপনি দেখছেন যে বস্তুটি কিন্তু ধীরে ধীরে নদীর মধ্যে ফেলা হচ্ছে, যেটি দিয়ে লঞ্চটিকে উদ্ধার করা হবে সেইটি কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু নদীর মধ্যে ছাড়া হচ্ছে, এবং এটি হয়তো অক্সিজেন দেবার পরে এই অংশটি এটি অনেক বড় হওয়া যাবার কথা। আমরা সেটি কিন্তু আমরা নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো পরবর্তীতে যে এখানে আসলে কিভাবে, আপনি এখন দেখছেন যে হলুদ রঙের আপনি দেখছেন যে এই বস্তুটি কিন্তু মুহূর্তে পানির মধ্যে ফেলানো হচ্ছে, এবং এটির সঙ্গে বেশ কিছু দড়ি বেশ কিছু পাইপ সেগুলো কিন্তু লাগিয়ে রাখা হয়েছে, সেটি কিন্তু যখন এটি হয়তো গ্যাস দিয়ে এটিকে ফুলানোর কথা, আমরা দেখছি যে এপাশ থেকে একটি ছাড়া হচ্ছে, এটি ছাড়ার পরে হয়তো যখন এটি এমন চারটি ফেলানোর কথা চারপাশ দিয়ে, চারটি ছাড়ার পরে এই চারটির যে প্রেশার যে চাপ অক্সিজেন দেওয়ার পর যখন এটি ফুলানো হবে বাতাস দিয়ে, সে বাতাসের টানে যখন চারদিক দিয়ে একসঙ্গে টান দেওয়া হবে এবং একই সময় নিচ থেকে অন্য কোনো কিছু দিয়ে একটি চাপ দিয়ে হয়তো ডুবন্ত ডুবে থাকা লঞ্চটিকে উপরের দিকে তোলার একটি প্রক্রিয়া কিন্তু এখানে করা হবে, এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানা বোঝা যাচ্ছে। তা আপনি দেখছেন যে এটিকে কিন্তু নিচের দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে, ঠিক এটি আসলে এখন যা মনে হচ্ছে এটি পানির উপরে নয়, এটি পানির নিচেই যাওয়া নিয়ে যাওয়া হবে সরাসরি, এবং পানির নিচে এটির মাধ্যমেই আসলে চাপটি দেওয়া হবে, এবং এই চাপেই তারা প্রত্যাশা করছেন যে এই চাপের মাধ্যমেই তারা লঞ্চটি উঠে আসবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা নিয়েই কাজটি করছেন। তো দেখছেন ইতিমধ্যেই একটি যে এটি কিন্তু ইতিমধ্যেই পানিতে ফেলানো হয়েছে আপনি দেখছেন, এবং এটি কিন্তু সরাসরি বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে এই কাজটি করছেন এবং তাদেরকে সহায়তা করছে যারা আপনার নৌবাহিনীর ফায়ার সার্ভিসের কোস্ট গার্ডের, তারা কিন্তু সহায়তা করছেন। তার মানে আমরা কিন্তু এখন এই কথা বলতেই পারি যে লঞ্চটি উদ্ধারের যে প্রক্রিয়া তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং এটিকেই বলা হচ্ছে দেশীয় প্রক্রিয়া। এই দেশীয় প্রক্রিয়ায় লঞ্চ উদ্ধারের যে কাজ সেটি কিন্তু এখনটা শুরু হয়েছে বলে আমরা দেখছি, এবং তার মানেই কিন্তু মরদেহ যে উদ্ধারের প্রক্রিয়া সেটি মোটামুটি বলতে গেলে যে এখানে কিন্তু অনেকটাই শেষ বলা যায়, কারণ এখন যে আপনি দেখছেন আরেকজন ফায়ার সার্ভিস কর্মী তিনি কিন্তু পানির নিচে যাওয়ার যে পোশাক সেই পোশাক পরে প্রস্তুত হচ্ছেন, কালো পোশাক, সম্ভবত তিনিও যে বস্তুটি ফেলা হয়েছে, ডান পাশে আর একজন প্রস্তুত হয়েছেন পিঠে সিলিন্ডার নিয়ে, আপনি দেখছেন যে তিনিও হয়তো নিচে যাবেন, তো দেখছেন যে তিনি কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছেন, নিচে নেমে বুকে পিঠে সিলিন্ডার বাঁধছেন, আপনি নিশ্চয়ই দেখছেন পিঠে সিলিন্ডার বেঁধে ধীরে ধীরে নিচে নামার জন্য তারা প্রস্তুত হচ্ছেন, এবং আমরা যতদূর বুঝতে পারছি যে নিচে নামার পরে মূলত তারা গিয়ে যে বস্তুটি ফেলা হলো কিছুক্ষণ আগে তার মধ্যে বাতাস ঢুকানোর কোনো প্রক্রিয়া করবেন। আমরা ফায়ার সার্ভিসের যে বাহনটিতে আছি এটিই সম্ভবত এখন সদর ঘাটের দিকে যাওয়ার জন্য তারা প্রস্তুতি হচ্ছে, আমরা অন্য একটি বাহনে উঠবার জন্য নৌযানে উঠবার জন্য চেষ্টা করে দেখব সেটি কতটুকু সম্ভবপর হয় সেটি আমরা চেষ্টাটি করব, কারণ যেহেতু এখানে উদ্ধার অভিযানটি এখানে চলছে সে কারণে আমরা সেখানে যাবার চেষ্টা করব অন্য একটি বাহনে চড়ে। তো দর্শক আপনারা দেখছেন যে লঞ্চটি যে উঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু এ মুহূর্তে শুরু হয়েছে, আমরা সেটি আমরা দেখছি,
সেই প্রক্রিয়াতে আমরাও কিভাবে আপনাদেরকে নিশ্চয়ই সরাসরি দেখাবো সেই প্রক্রিয়াটি কিভাবে সেটি উঠে উঠানো হয়। আমরা চেষ্টা করব অন্য একটি ছোট কোনো নৌকায় চড়ে আমরা এখানে গিয়ে অন্য একটি বাহনে উঠব, আমরা সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ওখানে গিয়ে। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আমরা পুরো উদ্ধার প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা নিরাপত্তার সঙ্গে থেকে আমরা চেষ্টা করব দেখানোর। বেশি মানুষ না যাবে, বেশি মানুষ নিবি না কিন্তু চারজন। আমরা একটু সেদিকেই যাচ্ছি, আমরা যেখানে উদ্ধার প্রক্রিয়া চলছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি, সেখানে গিয়ে আমরা নিশ্চয় আপনাদেরকে জানাবো। আমরা ধীরে ধীরে যেখানে উদ্ধার অভিযানটি চলছে ওখানে যাওয়ার চেষ্টা করছি, ওখানে গিয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে উদ্ধার প্রক্রিয়াটি কীভাবে চলছে। তা আপনি দেখছেন যে উদ্ধার অভিযানটি এখানে চলছে এবং ইতিমধ্যেই যে প্রক্রিয়া এটি উদ্ধার করা হবে তার জন্য বেশ প্রস্তুতি বিআরএফডি এবং ফায়ার সার্ভিস তারা নিয়েছে, তারা তাদের প্রস্তুতিগুলো চেষ্টা করছে সব ধরনের সব 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 কিছু করবার জন্য। তা আমরা ধীরে ধীরে সেখানে যাচ্ছি যেখানে লঞ্চটি ডুবেছে এবং যেখানে এখন উদ্ধার অভিযান চলছে, আমরা সেদিকেই ধীরে ধীরে যাচ্ছি। আপনি দেখছেন যে আরেকটি ট্রলার কী পরিমাণ, কত বেশি পরিমাণ বোঝাই করে এখানে নেওয়া হয়েছে যাত্রী, আপনাকে সেটা কিন্তু আপনি একদম সরাসরি দেখছেন। তা আমরা এখন ওখানে গিয়ে একটু দেখবার চেষ্টা করবো আসলে এই যে প্রক্রিয়াটি, এই যে উদ্ধার অভিযানটি, এটা আসলে কী প্রক্রিয়ায় হবে বা এখানে কী কী বিষয় রয়েছে এবং এটি কতক্ষণ লাগতে পারে, এই সব বিষয়গুলো আমরা কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম শেষ পর্যন্ত যে কিভাবে এটি উদ্ধার সম্পন্ন হবে। তা আমরা একটু সেখানেই যাচ্ছি ধীরে ধীরে, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগবে কিংবা এটি কিন্তু এখনও ঠিক বলা, নিশ্চিতভাবে বলা যাবে না যে কত সময় লাগতে পারে, কিন্তু আমরা ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি একদম যেখানে উদ্ধার অভিযানটি চলছে, সেখানে গিয়ে আমরা আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে উদ্ধার অভিযান প্রক্রিয়াটি। তো আমরা এখন সেদিকে যাবো। আমি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি যে এই আজ সকাল নয়টায় সদরঘাট থেকে পূর্ব দিকে শ্যামবাজার যে ঘাটটি রয়েছে সেই ঘাটের সেখান থেকে ঢাকা চাঁদপুর রুটের একটি লঞ্চ, ময়ূর লঞ্চ, সেই লঞ্চের মূলত পিছন দিকের ধাক্কায় মুন্সীগঞ্জ ঢাকাগামী আরেকটি লঞ্চ, আমরা যদি একটু সামনের দিকে আগাতে চাই, ভিতর দিয়ে আমরা যদি সামনের দিকে যেতে চাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেটা আমি বলছিলাম যে মুন্সীগঞ্জ ঢাকা রুটের একটি লঞ্চ চাঁদপুর ঢাকা রুটের পিছন দিকের ধাক্কায় ডুবে গিয়েছে। আমরা কিন্তু একদম এখন সেখানে চলে এসেছি যেখানে উদ্ধার অভিযানটি চলছে, ঠিক সেই বোটেই আমরা এসেছি। উদ্ধার অভিযানটি কতক্ষণ লাগবে কিংবা এখানে কী কী প্রক্রিয়া আছে, পুরো প্রক্রিয়াগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কী প্রক্রিয়া উদ্ধার অভিযানটি চলবে। আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কিছুক্ষণ পরপর, আমরা জানাবো যে উদ্ধার অভিযানটি কীভাবে চলছে, আমরা সে বিষয়টি জানাবো যে উদ্ধার অভিযানটি কীভাবে করা হবে। আমার সঙ্গে একজন বাংলাদেশ নেভির কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইব, আপনার কাছে যে এই এখন যে লঞ্চ যেটি রয়েছে সেই লঞ্চটি আপনারা একটু যদি সামনে গিয়ে আসেন, এই লঞ্চটি আপনারা কী প্রক্রিয়ায়
উদ্ধার করবেন এবং সেটি কত সময় লাগতে পারে বিষয়টি আমাদেরকে বিস্তারিত বলবেন? এখন বিস্তারিত বলার সুযোগ নেই, বিকজ আমরা যে পদ্ধতি নিয়ে আসছি আমরা লিফটিং ব্যাটে ব্যাগের মাধ্যমে আমরা এটাকে উঠানোর চেষ্টা করতেছি। আমাদের অলরেডি আমরা ব্যাগ একটা সেট করে ফেলছি, আরও পর্যায়ক্রমে চার পাঁচটা ব্যাগ আমরা সেট করব। এরপরে হাওয়া দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কত সময় লাগে, আমরা একজাক্টলি টাইমটা বলতে পারবো না। কতগুলো ব্যাগ লাগবে এটি উদ্ধার করতে? এটা আমরা তো জানি না কত, আমরা এখন বাইশ টনের ব্যাগ ঢুকাইতেছি, ছয় টন করে এক একটা ব্যাগ ঢুকাইতেছি, আরও ব্যাগ আসতেছে, ওগুলো দিয়ে ঢুকে আমরা চেষ্টা করছি যে যাতে একসাথে আমাদের বোটটা সার্ভাইভ করতে পারি। আপনারা কি প্রত্যাশা করছেন যে আজকের মধ্যে কাজটি হতে পারে? আমরা আশা করতেছি আজকের মধ্যে করবো ইনশাল্লাহ। দিনের আলাদাই হবে নাকি রাত হয়ে যেতে পারে? চেষ্টা করতেছি, যেহেতু আমরা একটা প্রতিস্থাপন করছি আরও করবো ইনশাল্লাহ, দিনের আলাদাই পারবো বলে আশা করতেছি। আপনারা এখন পর্যন্ত কটি নিয়ে এসেছেন আর কটি ইতিমধ্যে নিচে নামিয়ে নেমেছে? অলরেডি আমাদের একটা আমরা সেট করছি, আরও আমাদের এই পাশে আরও চারটে আছে, আরও বোর্ডে আমাদের যে প্রত্যয় আছে ব্রিজের পাশে আরও মালামাল আসতেছে আমাদের। আমরা চেষ্টা করতেছি যে সূর্যের আলোতেই যাতে আমাদের কাজ কমপ্লিট করতে পারি। আমাদের বিএটি এর ড্রাইভার আছে, আমাদের কোস্টগার্ড, আমরা নৌবাহিনী সবাই মিলে আছি, এখন যৌথ কাজ চলতেছে, ইন্ডিভিজুয়াল কোনো কাজ চলতেছে। এই প্রক্রিয়ায় কি আপনারা আগেও লঞ্চ উঠেই তুলেছেন? এরপরকে এটা হচ্ছে একটু আমাদের এটা তো ছোটো, তো আকারে ছোটো, এই জন্য আমরা এই প্রক্রিয়াটা করতেছি। বড় হলে আমাদের ক্রেন লাগতো, আমাদের প্রত্যয় বা অন্যান্য শক্তিমান যেগুলি বা জাহাজ আছে ওগুলি লাগতো। আশা করতেছি যে আমরা এই প্রক্রিয়ায় এটা উদ্ধার করতে পারবো। যে আপনাকে ধন্যবাদ। তো যেটি তারা বলছিলেন যে এই যে বস্তুগুলো এগুলোর নাম আপনি কি বলছিলেন? লিফটিং ব্যাগ বলছিলেন যে লিফটিং ব্যাগগুলোর মাধ্যমেই মূলত এই যে জাহাজ যেটি দুঃখিত লঞ্চ যেটি ডুবেছে সেই লঞ্চটি তারা উদ্ধার করতে পারবেন। আমার ঠিক আপনি দেখছেন যে এই যে লিফটিং ব্যাগটি এটি রাবারের করা আমি যেটি দেখতে পাচ্ছি, এবং এই লিফটিং ব্যাগ তারা ইতিমধ্যে একটি নদীর নিচে তারা ফেলেছেন। তারা বলছেন যে তাদের কাছে আরও চারটি আছে এবং এই অর্থাৎ মোট পাঁচটি, তারা বলছেন এই পাঁচটি লিফটিং ব্যাগের মাধ্যমেই তারা জাহাজটিকে লঞ্চটিকে তুলতে পারবেন। এবং তারা বলছেন যে এই লিফটিং ব্যাগটি নদীর নিচে যাওয়ার পরে আমরা যদি আবারও তার কাছে জানতে চাইব যে আপনি একটু আমাদেরকে আরেকটু বলবেন এই লিফটিং ব্যাগটি নদীর নিচে গিয়ে কীভাবে কাজ করবে? এই লিফটিং ব্যাগ নিচে আমরা সেট করব, নিয়ে আমাদের এখান থেকে ওপর থেকে হাওয়া দেব, হাওয়া দিলে এটা ফুলে উঠবে, এটাকে ছয় টন পর্যন্ত একটা ব্যাগে ছয় টন পর্যন্ত সে লিফট করতে পারবে। এইরকম আমরা ছয়টা সাতটা ব্যাগ বড়াবো, বড়ালে পরে তাহলে আমাদের এই বোটটা ভাসমান হতে পারে ইনশাল্লাহ। লঞ্চের যে ওজন তাতে কি এই চারটা পাঁচটা লিফটিং ব্যাগে কাজ হবে? এই চারটাতে হবে না, আরও ব্যাগ আসতেছে আমাদের, আমরা ওটা চেক করবো। নিচে কীভাবে হাওয়া পাঠাবেন? পাইপের মাধ্যমে, পাইপ ওই যে পাইপ দেখা যাচ্ছে ওই পাইপের মাধ্যমে। জি, এটি কিন্তু বেশ একটি ভালো প্রক্রিয়াই বলে এখানে মনে করা হচ্ছে যে লিফটিং ব্যাগগুলো আগে নদীর মধ্যে ফেলা হচ্ছে, যেখানে যেহেতু লঞ্চটি ইতিমধ্যেই চিহ্নিত করা রয়েছে, সে লঞ্চের চারপাশ দিয়ে যতগুলো দরকার ততগুলো লিফটিং ব্যাগ ফেলা হবে। এবং এরপরে লিফটিং ব্যাগের সঙ্গে একটি এখানে তারের কানেকশন রয়েছে, তারের সংযুক্ত রয়েছে। আপনি দেখছেন এই যে তারগুলো দেখা যাচ্ছে লাল রঙের যে তারগুলো, এগুলোর সঙ্গে লিফটিং ব্যাগের মুখের সঙ্গে লাগানো একটি বিষয় থাকে। তখন এই লিফটিং ব্যাগগুলো যখন নদীর নিচে গিয়ে লঞ্চের সঙ্গে গিয়ে থাকবে, সেখানে লিফটিং ব্যাগগুলোকে এই পাইপের মাধ্যমে ভিতরে হাওয়া ঢোকানো হবে। তো এমন করে চারপাশ দিয়ে যখন ডুবে যাওয়া লঞ্চটির চারপাশে হাওয়া ঢোকানো হবে, তখন তারা প্রত্যাশা করছেন যে এই লঞ্চটি তখন ভেসে উঠবে। তো এখানে অনেকেই আমরা দেখছি যে আরও কয়েকজন যারা ডুবুরি রয়েছেন তারা প্রস্তুত গ্রহণ করছেন, তারা হয়তো নিচে যাবেন, নিচে গিয়ে আরও পরিস্থিতি তারা দেখবেন কী অবস্থা। আমরা জানেন সকাল থেকে কিন্তু কোস্টগার্ড
ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌপুলিশ, বিএডব্লিউটিএর কিন্তু এখানে কয়েকশো কর্মকর্তা কর্মী তারা কাজ করছেন এবং সবার কিন্তু সমন্বিত চেষ্টার ফলেই কিন্তু ইতিমধ্যেই 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সমন্বিত প্রচেষ্টাটা যদি কাজ করে তাহলেই হয়তো লঞ্চটিও উদ্ধার করা সম্ভব হবে। তো আমরা একটু যারা কোস্টগার্ড রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই, যিনি কোস্টগার্ডের এখানে কর্মকর্তা রয়েছেন। এ পর্যন্ত তো মোট 30টি মরদেহ আপনারা উদ্ধার করেছেন সমন্বিত প্রচেষ্টায়। সেই প্রচেষ্টার ফলে এখন যে প্রক্রিয়াটি চলছে লঞ্চটি উঠানোর জন্য, সেটি আসলে কতটুকু কার্যকর হতে পারে? সেটি ইনশাল্লাহ কার্যকর অবশ্যই হবে, আমরা লিফটিং ব্যাগের মাধ্যমে এই লঞ্চটিকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। সেটি যেহেতু উদ্ধারকারী জাহাজ আসতে পারছে না বিশেষ একটি সমস্যা হওয়ার কারণে, সেটি কি আপনাদের এই লিফটিং ব্যাগ দিয়ে সম্ভব হবে এত বড় একটি লঞ্চ? হ্যাঁ ইনশাল্লাহ এই লঞ্চ লিফটিং ব্যাগ দ্বারা সম্ভব হবে এবং আমাদের চেষ্টা সর্বোচ্চ থাকবে এটা উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত কত উদ্ধার হয়েছে আপনাদের যে তথ্য, 30 নাকি 32? আমাদের তথ্য অনুযায়ী সমন্বিত প্রচেষ্টায় 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত। তাদেরকে কি করেছেন, কোথায় রেখেছেন? তাদেরকে রিপোর্টে পাঠাই দেওয়া হয়েছে, ওইখান থেকে তাদের পারিবারিক পরিচয় দিয়ে তারপরে ওইখান থেকে। আপনি তো নিচে নেমেছিলেন কিছুক্ষণ আগে, আমি তো আপনার সাথে কথা বলতে চাই যে নিচে নেমে আপনি আসলে কি কি দেখলেন, লঞ্চের অবস্থান কি সেখানে কিছু? মাত্রে উঠে এসেছেন নিচ থেকে, কি দেখে এসেছেন? আমি মূলত দেখলাম যে যেহেতু দেখা যাচ্ছে না পানির স্বচ্ছতা না কারণে লঞ্চটা অলরেডি উপর হয়ে আছে, বাট ভিতরে ঢুকতে গেলে যে কাঁচগুলো ভেঙে পড়ে আছে, ভিতরে প্রসঙ্গ কাঁচ পড়ে আছে, হাত কিছু কেটে গেছে আমাদের। ভিতরে ঢুকার পরে ভিতরে এরকম একটা হ্যাজার্ডাস কন্ডিশন আছে মোটামুটি, মানে ফুললি ক্লিয়ার না, ফুললি হ্যাজার্ডাস একটা কন্ডিশন, যে কন্ডিশনের কারণে পুরাটাই মুভ করা যাচ্ছে না। তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আবার আমরা যাব চেষ্টা করতেছি আর কি। আপনি কি সবগুলো কেবিন বা যেখানে সারেং বসেন বা যেখানে ডেক সেগুলো সবই দেখেছেন? কোনো মরদেহ আপনার কাছে মনে হয়েছে কিনা আছে কিনা? না, আমি যতটুকু আমাদের যেই সার্চ করছি সার্চ এরিয়ার ভিতরে আমার কাছে কোনো মরদেহ পড়ে নাই। যে কেবিন না বা টেবিলের মতো যে বসে ওই স্থানগুলো আমি আমার নিজস্ব হাত দিয়ে আর কি আমি সার্চ করছি, বাট আমার হাতের মানে আপাতত কিছু পড়ে নাই। আবার নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা যাচ্ছি, দেখি যদি হয় তাহলে পারবো। তার মানে মনে হচ্ছে নিচে হয়তো মরদেহ নাও থাকতে পারে আপনার কথায় হয়তো সেটি ধারণা করা হচ্ছে, কিন্তু নিশ্চিত না, বিষয়টি নিশ্চিত না। জি, বুঝতেই পারছিলেন যে আমরা নতুন যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আপনি দেখছেন যে আরেকজন মাত্র উঠে এসেছেন পানির নিচ থেকে, তিনি আসলে এখন কি দেখে এসেছেন আমরা তার সাথে কথা বলতে, যদি একটু কথা বলতে চাই, আপনি কথা বলার অবস্থা আছেন কি না সিলিন্ডারটা খুলে? আপনি আসলে নিচের থেকে মাত্র আসলেন, কি দেখে আসলেন, কি অবস্থা? নিচে আমাদের অফিসার আছে, অফিসারের কথা বলেন। কোনো মরদেহ কি আছে আর এখন পর্যন্ত? কোনো হাতে বাঁধা নাই। তিনি কিন্তু মাত্রই নিচ থেকে উঠে এসছেন। তো আমরা আসলে কমপক্ষে 4 থেকে 5 জনের সঙ্গে কথা বললাম যারা সবাই নিচে দেখে এসছেন, সবাই কিন্তু মোটামুটি বলছেন যে নিচে হয়তো আর কোনো মরদেহ নেই, তারা এটি তাদের শঙ্কার কথা বলছেন, এটি নিশ্চিত নয়। তো পুরো লঞ্চটি যখন উঠানো হবে এই লিফটিং ব্যাগের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে, এরপরে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারবো যে আসলেই আর কোনো মরদেহ রয়েছে কি না, কিংবা আসলেই যেই 32 জনেই মৃত্যু মিছিল থামবে কিনা আজকের মতো, সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। তো এখান থেকে আমরা দেখেছি আরও একজন মাত্র নেমে গেলেন, আরও 2-1 জন প্রস্তুত হচ্ছেন, তারাও নিচে যাবেন। কিন্তু যেহেতু সবাই মানে বলা হচ্ছে যে মৃতদেহ কিংবা আর পাচ্ছেন না, তাহলে আসলে আর নতুন করে কোনো মৃতদেহ লঞ্চটির মধ্যে আছে কি না সেটি কিন্তু এখন মোটামুটি বলা যায় যে হয়তো বা আর নেই। আমরা আসলে প্রত্যাশা করবো যে আর যাতে নতুন করে কেউ মৃতদেহে পাওয়া বা না বাড়ে। আর একজন উঠে এসছেন নিচ থেকে, আর একজন ডুবুরি, তিনিও এতক্ষণ নিচে থেকে তার যেগুলো দেখেছেন যে নিচে কেউ আছে কি না, সেই তিনিও কিন্তু উঠে এসেছেন।
তো সবাই কিন্তু এখন আর মৃতদেহ নিয়ে কেউ ফিরছেন না, যে যার মতো করে যে যেটি বলা যায় মৃতদেহ ছাড়াই ফিরছেন। এটি কিন্তু একটি এখন পর্যন্ত কিছুটা হলেও স্বস্তির খবর যে নতুন করে মৃতদেহ আর তেমন বাড়ছে না। তা আপনি দেখছেন যে ইতিমধ্যেই দুটি লিফটিং ব্যাগ নিচে ফেলা হয়েছে, আরও তিনটি প্রস্তুত করা হচ্ছে যেগুলো নিচে ফেলা হবে, এবং এই লঞ্চ যতক্ষণ না উঠানো যায় ততক্ষণ পর্যন্ত লঞ্চটি যতক্ষণ পর্যন্ত না উঠানো যাবে ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাবে না যে আসলে কতটা মৃতদেহ ছিল এবং কতজন মারা গেল সে বিষয়টি পুরোপুরি এখন তখন বলা যাবে না। তো এই পুরো প্রক্রিয়াটি কিন্তু বিআরডব্লিউটির নেতৃত্বে পুরো কাজটি হচ্ছে, দেখা যাক। এই কাজটি মূলত করছে বিআরডব্লিউটির সিএমপি বিভাগ। তা আমরা বিআরডব্লিউটির সিএমপি বিভাগের একজন যুগ্ম পরিচালককে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু বলবেন এই যে প্রক্রিয়াটি, আপনারা যেহেতু উদ্ধারকারী জাহাজ আনতে ব্যর্থ হয়েছেন নানান কারণে, এটি কতটুকু সফলতা হতে পারে? এটা এটা আমাদের আমরা 100% সফলতা হব। আমাদের ইয়ার লিফট ব্যাগগুলো দিয়ে সেট আপ করার পরে আমরা হাওয়া দিয়ে জাহাজটা কিছুটা সেলভেজ করে আমরা সাইটে নিয়ে যাব। এটা এটা সম্ভব, এটা করে ফেলবো ইনশাআল্লাহ। মোট কতগুলো লিফটিং ব্যাগ আছে আপনাদের? এটা আমাদের আছে প্রায় 25-30টা আছে ইয়ার আমাদের যে আছে, আরও আছে দেখতেছেন পরপর আসতেছে, যে কয়টা প্রয়োজন আমাদের মানে আমাদের দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই, যখন নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে জাহাজ রওনা দিল তখন কি আপনারা জানতেন না যে এই ব্রিজের উচ্চতা বা নদীর যতটুকু জায়গা এটি এটি আপনাদের উদ্ধার করে জাহাজের চেয়ে কম, এটি আপনারা আগে মাপজোক করে জানতেন না? আমরা জানতাম, মানে দেখা গেছে যে পানির ইয়ার এটা আমাদের তো ক্লিয়ারে আছে, কিন্তু তারপরে বোম যেমন আমাদের দেখা গেছে যে হাই ওয়াটার সময় আমাদের জাহাজটা পাস করার সমস্যা, এটাই কারণ ব্রিজটা যে এটা তো অনেক আগের করা, এটা আমাদের ক্লিয়ারেন্স নেয়নি পূর্বে। এখন জাহাজটার ক্ষতি হয়েছে কি পরিমাণ আপনাদের উদ্ধারকারী জাহাজ? না তেমন ইয়া ক্ষতি হয় নাই, তেমন ওই টাচ হয়েছে আর কি, পরে আমরা ইয়ে করে দিচ্ছি, স্টপ করাই দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। তো সেটা কিন্তু তিনিও স্বীকার করলেন যে ব্রিজটি অনেক আগে করা। তাহলে যে প্রশ্নটি উঠেছে যে আগে করা যেহেতু ব্রিজ, জাহাজ যেহেতু পরে করা, তাহলে কেন ওই উচ্চতার বিষয়গুলো যারা তৈরি করেছে তারা এগুলো কেন দেখলো না, কেন ব্রিজের যে উচ্চতা সেগুলোর সঙ্গে সমন্বয় করে জাহাজগুলো করা হলো না, এমন অনেক প্রশ্ন আসলে উঠছে কিন্তু। এবং এই প্রশ্নগুলো যে আজকে নতুন করে উঠছে তা কিন্তু নয়, যখনই এই ঘটনাগুলো ঘটে, যখনই কোনো লঞ্চ ডোবে, যখনই উদ্ধারের জন্য এসব উদ্ধারকারী জাহাজ প্রয়োজন হয় তখনই কিন্তু এই প্রশ্নগুলো বারবার সামনে উঠে আসে। সেই প্রশ্নগুলোর উত্তর আসলে সমাধান বা উত্তর পাওয়া যায় না, বা উত্তর পাওয়ার পরে যে কার্যকরী পদক্ষেপ সেগুলো বাস্তবায়ন, এমন নানান কারণেই কিন্তু আসলে এই যে দুর্ঘটনা, এই যে নদীতে ডুবে মানুষ মারা যাওয়া, এই যে সলিল সমাধি, এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। তো যেটি বলছিলাম, আমরা এখানের বিষয়টি উদ্ধারের যে সেই দুটি ব্যাগ কিন্তু ইতিমধ্যেই নিচে ফেলা হয়েছে, এবং এখানে আপনি দেখছেন পানির মধ্যে কিন্তু বুট উঠছে। তো সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে কেন এই ঘটনাগুলো থামছে না, কেন বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তো এসব বিষয় নিয়ে ইতিমধ্যে আপনি জানেন যে নৌ প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি ঘটনা পরিদর্শন করে তিনি বলেছেন যে তারা পদক্ষেপ নেবেন যাতে এ ধরনের ঘটনা আর পরবর্তীতে না ঘটে, এবং তারা এও বলেছেন যে এই যে সমস্যাগুলো রয়েছে বা এই যে মানুষ নিয়ম না মানার একটি প্রবণতা, এই সব বিষয়গুলো যাতে ভবিষ্যতে না ঘটে তারা সেটিও কিন্তু বলেছেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা
নিশ্চয়ই পরবর্তীতে দেখব যে এই ঘটনা ঘটার পরে যেহেতু একটি 7 সদস্যের তদন্ত কমিটি করেছে সেই রিপোর্টটা কি আসে, বা যেহেতু নৌ প্রতিমন্ত্রী বলেছেন যে এটি পরিকল্পিত হতে পারে, তো সে এটি আসলে পরিকল্পিত কি না সেটি নিয়েও কিন্তু প্রশ্ন যেহেতু উঠেছে, সেটিরও একটি তদন্ত শেষে সেই উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা দেখছি আরেকটি ব্যাগ নিচে ফেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ব্যাগগুলোই কিন্তু মূলত নদীতে যে বয়া হিসেবে ব্যবহার করা হয়, আমরা দেখি যে বড় বড় নদীতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে চিহ্ন দেওয়া হয়, বয়া বলা হয়, এগুলো কিন্তু অনেকটা বয়ার মতোই। তো সেই ব্যাগগুলো এখন নিচে ফেলা হচ্ছে, ইতিমধ্যে দুটি বয়া নিচে ফেলা হয়েছে, আরও নিচে ফেলে এই যে প্রক্রিয়াটা, এই যে জাহাজ উদ্ধারের যে কার্যক্রমটা, লঞ্চ উদ্ধারের কার্যক্রমটা, সেটি কিন্তু তারা করছেন এবং সেটি তারা আরও করবেন। এবং যারা এই উদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন বিআরডব্লিউ সিএমপি বিভাগ, তারা বলেছেন যে এই ধরনের লিফটিং ব্যাগ কিন্তু তাদের কাছে আরও আছে, যদি প্রয়োজন হয় তাহলে তারা সেই লিফটিং ব্যাগগুলো এখানে প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিয়ে আসবেন। তা আমরা দেখি সেই লিফটিং ব্যাগ কতগুলো মোট নদীতে নদীর নিচে পাঠানো হবে, সেটি আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবং এই যে উদ্ধার অভিযান সেটি কতক্ষণে চলে সেটিও আমরা জানাবো। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমি যদি আবারও একটু সকালের থেকে যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাকে একটু আরেকবার বলে দেই, বিশেষ করে যেসব দর্শক আমাদের সঙ্গে শেষ মুহূর্তে এসে সংযুক্ত হয়েছেন তাদের জন্য, এটি কিন্তু মোট বলা হচ্ছে যে আজ সকাল 9টায় মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিং বার্ড 2 নামের একটি যাত্রীবাহী লঞ্চ, যে লঞ্চটিতে প্রায় 100 যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যখন আসছিল এবং সদরঘাট অতিক্রম করছিল তখন সদরঘাটের শ্যামবাজার ঘাটে নোঙর করে রাখা ঢাকা চাঁদপুরগামী যে লঞ্চ ময়ূর, সেই ময়ূরের পিছন দিকের ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি। এবং ডুবে যাওয়ার পরে লঞ্চের মধ্যে যেসব যাত্রী ছিলেন, বিশেষ করে কেবিনে কিংবা নিচতলায়, তাদের বেশিরভাগ যাত্রীই কিন্তু আর বের হতে পারেননি, এবং ইতিমধ্যেই মোট 30 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বলা হয়েছে যে আরও বেশ কিছু যাত্রী নিখোঁজ থাকতে পারেন। তবে তাদের মরদেহ বিষয়টি কোথায় আছে বা তারা আসলে আর কেউ মারা গিয়েছেন কি না এটি কিন্তু নিশ্চিত কোনো বিষয় নয়। তো সেটি আমরা নিশ্চয়ই যখন লঞ্চটি উঠানো হবে, লঞ্চটি উপরে তুলে আনা হবে, তখন আমরা সে বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো, আপনাদেরকে নিশ্চিত করতে পারবো। তো সেই লঞ্চ উদ্ধারের জন্যই এখন কাজ চলছে, লঞ্চ উদ্ধারের জন্যই প্রচেষ্টা চলছে, দেখা যাক কখন এই প্রচেষ্টা শেষ হয়, কখন নদীর তলদেশ থেকে যে লঞ্চটি রয়েছে সেটি উপরের দিকে ভেসে ওঠে। আপনি দেখছেন যে লিফটিং ব্যাগ কিংবা বয়া যাই যেরকমই বলি সেটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে, সে প্রস্তুত হওয়ার শেষে প্রস্তুত হওয়ার পরেই কিন্তু তারা এই কাজগুলো করবেন, এবং এই কাজগুলো শেষ হওয়ার পরে যখন এই লঞ্চটি উদ্ধার হবে, উপরে উঠে আসবে, তখনই মূলত আমরা আসলে আপনাদের জানাতে পারবো যে চূড়ান্ত মৃতদেহ আসলে কতগুলো পাওয়া গেল কিংবা কতজন মারা গেলেন, সেটি আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। তো এখন দেখছেন যে নেভি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআরডব্লিউটিএ সবাই সমন্বিত প্রচেষ্টায় লিফটিং ব্যাগগুলো প্রস্তুত করছেন। লিফটিং ব্যাগগুলো প্রস্তুত শেষে নিশ্চয়ই লঞ্চটি যখন উঠে আসবে তখন আমরা আপনাদেরকে সবশেষ খবর জানাবো। তো এখন দেখছেন যে লিফটিং ব্যাগগুলোর সঙ্গে
অক্সিজেন দেওয়ার জন্য যে পাইপ, সে পাইপগুলো প্রস্তুত করা হচ্ছে, লিফটিং ব্যাগের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এবং একই সঙ্গে আপনি যদি, আমি যদি আপনাদেরকে বলে রাখি, এ পর্যন্ত মোট 2টি লিফটিং ব্যাগ পানির নিচে পাঠানো হয়েছে এবং আরও 3টি লিফটিং ব্যাগ এখানে প্রস্তুত করা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই লিফটিং ব্যাগ যত নিচে পাঠানো যাবে ততই কিন্তু এই লিফটিং ব্যাগগুলো ততই কিন্তু যে লঞ্চটি ডুবেছে সেটি উপরে তুলে আনা সহজ হবে, কারণ লিফটিং ব্যাগগুলো দিয়েই, চাপ দিয়ে বা প্রেশার দিয়ে মূলত এই যে লঞ্চটি ডুবে গিয়েছে সেটিকে উদ্ধার করা হবে। তো দেখা যাক সেই কাজটি কখন সম্পন্ন হয়, কখন লিফটিং ব্যাগগুলো, আরেকটি লিফটিং ব্যাগ নিচে ফেলা হচ্ছে, এটি নিয়ে 3টি লিফটিং ব্যাগ নিচে পাঠানো হলো। লঞ্চটি উঠানোর জন্য এনিয়ে মোট 3টি লিফটিং ব্যাগ বুড়িগঙ্গার তলদেশে পাঠানো হলো। এখন দেখা যাক কতটুকু কাজে আসে এই লিফটিং ব্যাগ, কতটুকু সফলতা কিংবা কতটুকু সফলভাবে লঞ্চটি উপরে উঠানো যায় সেটি পুরোপুরি নির্ভর করছে লিফটিং ব্যাগের সক্ষমতার উপরে। হ্যাঁ, যেটি বলছিলেন বিএরএবিটির সিএনপি বিভাগ থেকে যে একটি লিফটিং ব্যাগে 6 টন করে সক্ষমতা রয়েছে। আপনি দেখছেন যে এক পাশ দিয়ে লিফটিং ব্যাগগুলো ফেলে আর এক পাশ দিয়ে সেটি টেনে তোলা হচ্ছে, অর্থাৎ লিফটিং ব্যাগগুলো এক পাশ দিয়ে ফেলে অন্য পাশ দিয়ে আনা হচ্ছে। এই পুরো বিষয়টি কিন্তু আসলে বলা হচ্ছে দেশীয় পদ্ধতি। এই দেশীয় পদ্ধতিতে মূলত যে লঞ্চটি আছে সেটি কিন্তু উঠে আনা সম্ভব হবে। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু পানির নিচ থেকে যে বুদবুদ বলে থাকে আসলে আঞ্চলিক ভাষায় কিংবা নদীর ভাষায়, সেই বুদবুদ কিন্তু আমরা পানির নিচ থেকে উঠতে দেখছি। এবং সেটি এই লিফটিং ব্যাগ নিচে ফেলানোর জন্য কিনা কিংবা এই লিফটিং ব্যাগগুলো বা লঞ্চটি নড়াচড়া নিচে লিফটিং ব্যাগগুলো যাওয়ার কারণে সেটি কিছুটা এদিক ওদিক মুভমেন্ট করছে কিনা এইসব কারণে কিনা সেটি আমরা এই মুহূর্তে নিশ্চিত বলতে পারবো না। তবে লিফটিং ব্যাগের যে কার্যকারিতা সেটি কতটুকু হবে সেটি আমরা আপনাকে নিশ্চয়ই জানাবো। এবং এই বয়া বা লিফটিং ব্যাগ যে নামেই বলি, এগুলো কিন্তু অনেকটাই বেশ পাওয়ারফুল, শক্তিশালী হয়ে থাকে এবং এরা কিন্তু অনেক বেশি ক্ষমতা এদের মধ্যে থাকে, কারণ আমরা দেখেছি বিভিন্ন বড় বড় নদীতে এই বয়াগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় বসিয়ে রাখা হয়। মূলত এর মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক চিহ্ন দেওয়া হয়, বিভিন্ন সংকেত দেওয়া হয় লঞ্চের মাস্টারদের, তো সেগুলোই এখানে মূলত নদীর নিচে পাঠানো হচ্ছে। পাঠিয়ে এইগুলোর মাধ্যমেই যে লঞ্চে ডুবে গিয়েছে মর্নিং বার্ড সেই লঞ্চটিকে তোলানোর চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে যেটি মূল কথা যে এই লঞ্চগুলোকে বা এই যত যা নৌযান চলছে এগুলো আসলে যতক্ষণ না পর্যন্ত একটা সিস্টেমে একটা নিয়মের মধ্যে একটা যে সবার যে দায়িত্ব সেটি পালন করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি বন্ধ হবে না। আমরা বারবার আশ্বাস দেওয়া হয়, বারবার নানান কথা বলা হয়, কিন্তু সেগুলো কিন্তু আসলে পালন করা কতটুকু হয়, মানা কতটুকু হয়, কারণ এই পুরো সদরঘাট অঞ্চলে কমপক্ষে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে সে সংবাদগুলো দেখেছি, বিভিন্ন ইজারাদার রয়েছেন, বিভিন্ন এখানকার যারা এখানকার জনপ্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি তারা রয়েছেন, যারা কিনা এই কাজগুলো করে থাকেন। তা আমরা কিন্তু সেটি এখন দেখছি যে এই নানান অব্যবস্থাপনার কারণে যে নৌ দুর্ঘটনা সেটি কিন্তু ঘটছে না। যখন পিনাক লঞ্চটি ডুবেছিল তখনও কিন্তু নানান কথা বলা হয়েছিল, নানান বিষয় বলা হয়েছিল, সেটিও কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তা আমরা নিশ্চয়ই সে বিষয়টি আপনাদেরকে জানাবো যে কতক্ষণ নাগাদ এই লঞ্চটি থাকে। তা আমরা একটু আসলে দেখতে চাই আরও যারা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আমরা সেদিকে যাচ্ছি, বিএরডব্লিউটির চেয়ারম্যান রয়েছেন, তারা আসলে কী বলছেন এই যে দেশীয় পদ্ধতিতে লঞ্চটি উঠানো কিংবা এটি কতটুকু সম্ভব সে বিষয়টি নিয়ে আমরা
বিএডব্লিউটিএর যিনি চেয়ারম্যান, যদি আমরা তাকে একটু পেয়ে থাকি, আমরা তার সাথে একটু কথা বলবার চেষ্টা করে দেখব। আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করছি, যদিও ইতিমধ্যেই নৌ প্রতিমন্ত্রী বলে গিয়েছেন যে এটি আসলে পরিকল্পিত কিনা কিংবা এটি সেটি তারা খতিয়ে দেখছেন। আমরা একটু চেষ্টা করছি চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য। তিনি যেখানে রয়েছেন আমরা সেদিকে যাব। আমি একটু আবারও বলে রাখি, যারা আমাদের সঙ্গে এখন সংযুক্ত হলেন আজকের এই ঘটনাটি নিয়ে, মূলত আজ সকাল নয়টায় মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী একটি ছোট লঞ্চ, যেটিকে বলা হচ্ছে মর্নিং বার্ড 2, লঞ্চটি আজ সকাল 9টায় মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা চেয়ারম্যান যিনি রয়েছেন বিএডব্লিউটিএর, আমরা তার সঙ্গে সরাসরি একটু সংযুক্ত হব। তিনি আসলে সবশেষ পরিস্থিতি আমরা তার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত আসলে তারা কী কী পদক্ষেপের দিকে গিয়েছেন, কী কী করছেন, আমরা সেটি আমরা তার কাছ থেকেই জানব। আমরা যদি একটু এপাশে এসে আমরা দেখাই চেয়ারম্যান, তিনি সকাল থেকেই তিনি রয়েছেন, আমরা দেখেছি সেই সকাল 9টায় তিনিই কিন্তু গণমাধ্যমকে সবার আগেই খবরটি জানিয়েছিলেন যে কী আসলে ঘটনাটি। আমরা একটু তার কাছে জানতে চাইব, আপনি একটু আমাদেরকে বলবেন যে এখন সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ালো? এ পর্যন্ত আমরা সবচেয়ে বড় জিনিস হলো আমরা খুব তাড়াতাড়ি লঞ্চের অবস্থান নির্ণয় করতে পেরেছি, যার জন্য আমাদের যে 30টি লাশ আপনারা উদ্ধার করতে দেখেছেন তা 32টি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে, এবং আশা করছি যে ভেতরে যদি আর 2-1টি লাশ থাকে তাও আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার করতে পারব। আর আমাদের জন্য যে এই জিনিসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লঞ্চটাকে উদ্ধার করা, তার জন্য আমরা আমাদের প্রত্যয় জাহাজ আনার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের অল্টারনেটিভ যে ব্যবস্থা সেটা হলো আমাদের লিফটিং ব্যাগ দিয়ে ভাসানো। প্রত্যয় জাহাজে লিফটিং ব্যাগগুলো আছে, প্রত্যয় জাহাজ যেহেতু আসতে পারলো না, কাছাকাছি আছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাক, অগ্রদূত তাক, সেটার সাহায্যে আমরা ওই লিফটিং ব্যাগগুলো এখন প্লেস করছি। ওগুলোতে বাতাস দিয়ে ফুলালে আমি আশা করবো যে আমাদের লঞ্চটা ভেসে উঠবে, তখন আমরা সেটাকে টেনে পারে নিয়ে। আপনি তো নৌবাহিনীর মানুষ, অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে, জানতে চাই পুস্তকলা ব্রিজ কিংবা বাবুবাজার ব্রিজ অনেক পুরানো ব্রিজ, আর এই জাহাজগুলো নতুন, প্রত্যয় নির্ভীক, তো এগুলো যখন তৈরি করা হলো, আপনি তখন ছিলেন না, তখন কেন এই উচ্চতা, নদী থেকে যে উচ্চতা কত, এগুলো কেন বিবেচনা না করে এমন বেশি উচ্চতার জাহাজ তৈরি করা হলো, এবং আজকে যখন রওনা দিল তখন কি তারা জানতো না যেখান থেকে প্রবেশ করতে পারবে কি পারবে না? আমাদের জানা ছিল যে এটার উচ্চতা কত, এটার উচ্চতা কত এবং এটার ব্রিজের হাইট কতটুক ডিফারেন্স। নর্মালি এখন তো পানি বেড়ে যাচ্ছে, তারপরে আমরা চেষ্টা করেছি যাতে যদি কোনোরকম পার করে আনা যায়, এই কারণেই আমাদের উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয়ত, আমাদের সমস্ত উদ্ধারকারী সরঞ্জাম প্রত্যয় জাহাজে আছে, সাথে আমাদের উদ্ধারকারী টাক, যেটা অগ্রদূত, বেশ শক্তিশালী টাক, সুতরাং শুধু একেবারে অকুস্থলে পৌঁছে ক্রেন দিয়ে না উঠাতে পারলেও আমরা সেই সমস্ত সরঞ্জাম ব্যবহার করতে পারছি। আমাদের কাছে পরিসংখ্যান কিন্তু আছে যে গত 4-5 বছরে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে মালবাহী জাহাজগুলো ডুবে, এর 80-90% জাহাজে আপনারা তুলতে পারেন না বা তুলেন না, তাহলে আমরা কীভাবে আশ্বস্ত হই যে এটা আপনারা তুলতে পারবেন? যে সমস্ত কার্গো জাহাজ ডুবে যায়, প্রথমত তার দায়িত্ব পরে, কার্গো জাহাজগুলোর দায়িত্ব হচ্ছে মালিকরা নিজে উদ্ধার করবে, করে এটা অল্প সময় দিয়ে দেওয়া হয়, না পারলে তখন আমরা উদ্ধার করতে যাই। কিন্তু এ ধরনের উদ্ধারে নর্মালি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেলে এখানে যাত্রীদের জানমাল বা লাশ উদ্ধারের একটা বিষয় চলে আসে, তাই সেইখানেই দ্রুতগতিতে উদ্ধার অভিযানটা পরিচালনা করা দরকার হয়। আর আপনি যেই উদ্ধারকারী জাহাজগুলো বলছেন, এটা মূলত তৈরি করা হয়েছে সমগ্র বাংলাদেশের, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে বড় বড় লঞ্চগুলো চলে সেগুলোকে উদ্ধার করার জন্য। নর্মালি এখানে যদি একটা বড় লঞ্চ ডুবে যায় তাহলে সেটা একেবারে পানির নিচ পর্যন্ত কিন্তু যাবে না, অর্ধেক ভেসে থাকবে। আমাদের বেশি দরকার এগুলো দক্ষিণাঞ্চলের, যেখানে বিশেষ করে নদী অনেক উত্তাল থাকে, সেখানে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু আজকের যে দুর্ঘটনা ঘটেছে আপনারা নিজেরাই দেখেছেন, যে সিসিটিভির ফুটেজটা
আপনারা অনেকেই দেখেছেন যে এটা একটা একেবারেই অস্বাভাবিক এবং অস্বাভাবিক না, কারণ আপনারা বলেছিলেন যে এই লঞ্চগুলো যখন পিছনে আসবে, যেটি বলা হয় ব্যাগার দেয়া লঞ্চের ভাষায়, আপনারা পিছনে তখন মাস্টারদের সহকারীরা থাকবে, তারা সংকেত দিবে, এরপরেই এটি পিছনে আসবে, সেটি কোনো লঞ্চ কি পালন করছে? যদি পালন না করে থাকে সেইটাই আমরা দেখছি যে কেন পালন করা হয়নি। এখানে কিন্তু প্রতিদিন 70-80 লঞ্চ প্রতিদিন এই আপনার ভাষা অনুযায়ী ব্যাগার দেয় এবং ওখানে বার্থিংয়ে যায়। সুতরাং প্রতিদিন 70-80 লঞ্চ যদি নিরাপদে বার্থিংয়ে যেতে পারে, আজকে কোনো কারণই ছিল না যে এই লঞ্চটাও নিরাপদে যেতে পারে। আর তাকে ঠিক ওই মুহূর্তে কেন যেতে হলো যখন মর্নিং বার্ড ক্রস করছে? সে 2-3 সেকেন্ড এই সময় সে তো দেখেনি, পিছনে তো কোনো লোক ছিল না। সেই জিনিসটাই তো তাকে আমরা দায়ী করছি, অবশ্যই আমরা তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেব। আর সবচেয়ে বেশি আপনারা, আমরা দেখেছি গত বছর আপনারা খুবই শক্ত উদ্যোগ নিয়েছিলেন যে এখানকার এলোমেলো সব নৌযান বন্ধ করবেন, অন্তত এই সদরঘাট এলাকাটা যেখানে ঘাটগুলো আছে, আপনারা সে উদ্যোগটা নিয়েছিলেন, কিন্তু সে উদ্যোগটা কেন সফল হলো না? আপনাদের এত ভালো একটা উদ্যোগ। না, উদ্যোগটা সফল হয়নি, শুধুমাত্র স্থানীয় জনগণ চাচ্ছে যে একটা খেয়া পারাপারের জন্য একটা সুন্দর ব্যবস্থা, তারপরেই তারা ব্যবহার করবে। তবে আপনি পুরোপুরি খেয়া পারাপার বন্ধ করতে পারবেন না, কারণ পুরো নির্দিষ্ট ঘাট করে দিবেন আপনারা বলেছিলেন। আমরা ঘাটের কাজ করছি, আপনারা যদি দেখে থাকেন আমরা দুই পাশেই পন্টুন স্থাপন করে দিয়েছি, এখন আমাদের শুধু রাস্তা তৈরি করে দেওয়াটা বাকি। তবে আমরা ঘাট করে দিলেও যারা খেয়া নৌকা ব্যবহার করেন, যাত্রী যারা আছেন, তারা যদি সচেতন না হন এবং নিয়ম নীতি না মেনে চলেন, আমরা হয়তো আইন শৃঙ্খলা আইনানুক ব্যবস্থা নিতে পারি, শাস্তি দিতে পারি, কিন্তু নিজেদের এখন সচেতন হতে হবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা লঞ্চগুলো ব্যাগার দেওয়ার ক্ষেত্রে এখন নতুন কোনো নিয়ম বা নতুন কোনো আইনে যাবেন কিনা? এখানে কোনো আইন বা নিয়ম, এটাই কিন্তু দুর্ঘটনার একমাত্র কারণ বারবার। হ্যাঁ, এখন আমরা প্রায় এসে নজরদারি করতে হবে, আমরা মালিক সমিতিকে বলবো, তারা যদি না মানে আমরা এখন আরও বেশি জরিমানা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেব, এটাই এখন করার আছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা মানার কথা, 3টা করে বাস দেওয়া, পিছনে একজন লোক রেখে নজরদারি রাখা, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, এবং কোনো জাহাজ যদি অতিক্রম করতে থাকে তাকে আগে যেতে দেওয়া, এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এবং মাস্টাররা এটা পড়াশোনা করে, আমরা ট্রেনিং সেন্টারে তাদেরকে শিখাই, এটা ডিজি শিপিং তাদের পরীক্ষা নেওয়ার সময় এগুলো জিজ্ঞাসা করে। এখন তারা যদি সেটা মেনে না চলে তাহলে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব, কঠোর হব। আপনাকে ধন্যবাদ। তো তিনি বলছিলেন বিএনপির চেয়ারম্যান, তিনি তারা বারবার এসে উদ্যোগ নিচ্ছেন, দৃশ্যমান, আমরাও কিন্তু সেটি দেখি, বিভিন্ন উদ্যোগ নেন এখানে, বিভিন্ন তারা কাজ করান, কিন্তু সেটি কিন্তু চূড়ান্তভাবে গিয়ে বাস্তবায়ন হয় না। সেটি কিন্তু তিনি অসহায়ত্ব প্রকাশ করে বললেন যে সাধারণ মানুষ সচেতনতা অনেক বেশি দরকার, যারা মূলত এখান থেকে পারাপার হচ্ছেন বা এই যে যারা লঞ্চে উঠছেন ছোটো ছোটো লঞ্চে, এগুলোও কিন্তু একটি দেখবার বিষয়, মানুষও কিন্তু সচেতন হচ্ছেন না, কারণ এই ছোটো ছোটো লঞ্চে কিংবা এই ছোটো ছোটো খেয়া পারাপার যে নৌকাগুলো, ডিঙ্গি নৌকা, এগুলোতে ওঠাও কিন্তু এক ধরনের নিজেকে বিপদের। দেখছি যে সেটি কিন্তু এখন হচ্ছে, ইতিমধ্যে 3টি, আমি আপনাদের বলছিলাম যে 3টি লিফটিং ব্যাগ ইতিমধ্যেই নদীর নিচে ফেলানো হয়েছে, আরো 2টি প্রস্তুত রয়েছে, এবং অর্থাৎ মোট পাঁচটি লিফটিং ব্যাগ এখানে প্রস্তুত রাখা হয়েছে, এবং তারা বলেছেন যে যখনই প্রয়োজন হবে তখন আরো লিফটিং ব্যাগ কিংবা আরো বয়া তারা নিয়ে আসবেন। এবং সেখানে মহোদয় তিনি যে বিষয়টি বলছিলেন যে ঠিক এখান থেকে পাশেই, অর্থাৎ যে পোস্তগোড়া ব্রিজ রয়েছে সেখান থেকে সর্বোচ্চ আধা কিলোমিটার দূর হবে, সেই যে উদ্ধারকারী জাহাজ, জাহাজেও লিফটিং ব্যাগ সহ নানান সরঞ্জাম রয়েছে যেগুলো দিয়ে এই লঞ্চ থেকে উদ্ধার করা হবে। তো সেই প্রক্রিয়াটাও কিন্তু তারা বলেছেন, তাদের সেটিও আছে, অর্থাৎ তারা বলছেন যে লঞ্চকে উদ্ধার করবার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এটি কিন্তু সত্য, আমরা সকাল থেকেই দেখছি যে বিএসডব্লিউ সহ সকল সেবা সংস্থা কিন্তু সর্বোচ্চ চেষ্টা তারা করছেন লঞ্চটিকে উদ্ধার করবার জন্য, কিন্তু মূল সমস্যা এই ঘটনা ঘটবার পরে যখন তৎপরতা যতটা দেখা যায়
সেই ঘটনা শেষ হয়ে যাবার পরে এটি যেটা না ঘটে সেই তৎপরতাটুকু কিন্তু আরো বেশি বাড়ানো কতটুকু আসে কিংবা সেটি কতটুকু দেখা যায়, তারাই কিন্তু স্থানীয় মানুষজনের প্রশ্ন। তারাই কিন্তু যারা ভুক্তভোগী, যারা এই সমস্যাগুলোতে পড়ছেন, তাদের কিন্তু প্রশ্নটা সেখানে যে যখন এগুলো বন্ধ থাকে তখন কেন এই বিষয়গুলো মানা হচ্ছে না, তখন কেন সেগুলো দেখা হচ্ছে না। আমি পাঁচ ঘন্টা ধরে লাগবে, সরি আপনাদের কথা বলতে পারতেছি না, তারপরে সেটি দেখছি। এখন উদ্ধার অভিযান চলছে, লিফটিং ব্যাগ ইতিমধ্যে তিনটি পাঠানো হয়েছে। আমি আমার একটু আজ সকাল 9টায় মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী একটি লঞ্চ মর্নিং বার্ড, সেই লঞ্চটি যখন শ্যামবাজার এলাকাটি অতিক্রম করছিল, সদরঘাটের শ্যামবাজার, সেখানে ঢাকা চাঁদপুরগামী একটি লঞ্চ ময়ূর, তারা সেখানে নোঙর করা অবস্থা ছিলেন, তারা যখন সেখান থেকে পিছনে আসছিলেন সেই ময়ূর লঞ্চের ধাক্কায় ডুবে যায়, যে সেই লঞ্চটি ডুবে যায়, মর্নিং বার্ড লঞ্চটি সেখানে ঘটনাস্থলে ডুবে যায় এবং সেখানে ডুবে এখন পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চটি এখন উদ্ধার করা যায়নি। এ যে উদ্ধারকারী জাহাজটি আনা হয়েছিল সেটি উচ্চতার একটি সমস্যা হওয়ায়, ব্রিজের সঙ্গে যে নদীর উচ্চতা সেই সমস্যা হওয়ার কারণে সেটি আসতে পারেনি। এবং সেখানে আমরা জেনেছি যে সেই লঞ্চের ধাক্কায় ব্রিজের কিছু অংশ ক্ষতি হয়েছে, লঞ্চটির দুঃখিত জাহাজটির কিছু অংশ ক্ষতি হয়েছে। এখানেও কিন্তু একটি আসলে সমন্বয়হীনতা ছিল, অনেকেই বলছেন যে কারণ এই লঞ্চটি কতটুকু উচ্চতায় হবে, জাহাজটি কতটুকু উচ্চতা হবে, ব্রিজের এগুলো কেন আগে লো হাইট ব্রিজ বলা হচ্ছে পোস্তকলা ব্রিজকে, তাহলে পোস্তকলা ব্রিজ যেহেতু লো হাইট তাহলে এই জাহাজটি যখন তৈরি করা হলো সেগুলো কেন এই নিয়ম অনুযায়ী করা হয়নি, এমন নানা কথা কিন্তু মানুষজন বলছেন, নানা প্রশ্ন করছেন। তো এইসব প্রশ্নের নিয়েই কিন্তু এই কাজটি চলছে। এখন দেখা যাক কটা নাগাদ এই লঞ্চটি উদ্ধার সম্পন্ন হয়। আমরা নিশ্চয়ই আবার ওখানে যাব গিয়ে আপনাদেরকে, আমরা মূলত বিআরডব্লিউডির জাহাজে এসেছিলাম চেয়ারম্যানের যে বক্তব্য, তার যে প্রতিক্রিয়া সেটি জানবার জন্য, তিনি সেই তার বক্তব্যটি দিয়েছেন। এবং একই সঙ্গে আমরা আপনাকে বলতে চাই যে এই উদ্ধার অভিযান নিশ্চয়ই যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে আমরা আপনাদেরকে নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত জানাবো। তো সেই উদ্ধার অভিযানটি চলছে এবং এখানে দেখছেন আরেকটি বিষয় যে এই উদ্ধার অভিযানকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষের ওখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি। এটিও কিন্তু আরেকটি ঝুঁকির বিষয়, কারণ এই যে মানুষ, যারা সাধারণ মানুষ যে সব নৌকায় উঠেছে, সেই নৌকা যদি কোথাও কোনোভাবে একটি এখানে দুর্ঘটনা ঘটে ডুবে যায় সেখানে কিন্তু আরেকটি ঘটনা ঘটতে পারে। তো এমনই কিন্তু অবস্থার মধ্যে উদ্ধার অভিযানটি চলছে, প্রায় 8 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপনি জানেন যে আজ সকাল 9টার দিকে এই ঘটনাটি ঘটেছিল, এরপর থেকেই উদ্ধার অভিযান চলছে। তো আমরা আপনাদেরকে আবারও একটু বলতে চাই যে শুধুমাত্র এই একটি লঞ্চই কিন্তু নয়, এমন কিন্তু এবং এই এখন বলা হচ্ছে যে আধুনিক যুগ, এখন বলা হচ্ছে প্রযুক্তির যুগ, এখন বলা হচ্ছে উন্নয়নশীল, সেখানে এখন এসব ছোট ছোট লঞ্চ কেন চলে ঢাকা মুন্সিগঞ্জ রুটে, সেটিও কিন্তু অনেকের প্রশ্ন। অনেকেই বলছেন যে এই লঞ্চগুলোর কতটুকু ফিটনেস রয়েছে সেগুলো যাচাই করা উচিত, এই লঞ্চগুলোর মধ্যে যে লাইফ জ্যাকেট সহ মানুষের জীবন বাঁচাতে যেসব জিনিসপত্র থাকবার কথা সেগুলো কতটুকু রয়েছে, এই বিষয়গুলো কিন্তু কতটুকু ছিল কেন নাই, এগুলো কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে এবং সেগুলো আদৌ দেখা হবে কিনা সেগুলো নিয়েও কিন্তু কথা রয়েছে। তো এসবের মধ্যেই কিন্তু এখন যেটি মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার, যেটি মূল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে লঞ্চটি উদ্ধার করা, সেটি উদ্ধার করতে পারলেই কিন্তু আপাতত হয়তো এই ঘটনাটি শেষ হবে। আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি যে 32 জন যে মারা গিয়েছেন, যাদের মরদেহ উদ্ধার হয়েছে, এই 32 জনের বাইরে আর কেউ মারা গিয়েছেন কি না, কিংবা আর কারো মরদেহ এখনও লঞ্চের মধ্যে রয়েছে কি না, কিংবা লঞ্চের মধ্যে থাকার পরও নদীর স্রোতে কারো মরদেহ অন্য কোনো দিকে
ভেসে গিয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। যদিও আমরা গত বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা এই উদ্ধার অভিযানে সরাসরি পানির নিচে যাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে স্পষ্ট করেই বলেছেন যে তারা যতটুকু ঘুরে ঘুরে দেখেছেন সেসব জায়গায় তারা নতুন করে আর মরদেহ দেখেননি। আমরা আবারও যেখানে উদ্ধার অভিযান চলছে আমরা একটু উদ্ধার অভিযান স্থলে যেতে চাই, আমরা একটু সেখানে আবারও গিয়ে আমরা দেখি যে কী অবস্থা, যে কী হয়েছে, কত দূর এগুলো উদ্ধার অভিযানের কাজ, সে বিষয়টি আমরা একটু জানব। আমরা সেখানে গিয়ে আমরা দেখব, আমরা একটু যারা উদ্ধার অভিযানের সঙ্গে সম্পৃক্ত সরাসরি যারা কাজ করছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নেভি, বিআইডব্লিউটিএ, তারা বলছেন যে তারা বলছেন যে এখানে যে উদ্ধার অভিযানটি চলছে সেটি কখন নাগাদ সম্পন্ন হবে সেটি আমরা নিশ্চয়ই জানাবো। তবে এখানে আমি আপনাকে আরেকটি কথা এখন বলে রাখতে চাই, নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম, যিনি এই যে তদন্ত কমিটি করা হয়েছে সেই কমিটির প্রধান, তিনি কিন্তু এইমাত্র ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তিনি ঘটনা সরাসরি দেখতে চান। তিনি আমরা এখন যেহেতু তদন্ত মাত্র শুরু হবে, সুতরাং তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলে খুব বেশি কিছু পাওয়ার কথা নয়। তদন্ত শেষ হলে আমরা নিশ্চয়ই